বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা করোনার সবশেষ আপডেট দেশে এবং বিদেশে করোনা থেকে মুক্ত থাকতে আমাদের করণীয় এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র করোনার প্রভাব আমাদের অর্থনীতি এবং জীবনযাত্রায় কী ধরনের বিরূপ প্রভাব ফেলছে এসব বিষয় নিয়ে আলোচনা করি। এই আলোচনায় আপনারাও যুক্ত হতে পারেন, জানাতে পারেন আপনাদের কোনো অভিজ্ঞতা অথবা প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে পর্দায় দেখানো নাম্বারে আপনারা ফোন করে আমাদের অতিথিদের প্রশ্ন করবেন। আলোচনার জন্য আজ আমরা যাদেরকে যুক্ত করেছি প্রথমে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা যুক্ত করেছি ডক্টর মোজাহিরুল হক, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা। মোজাহিরুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে অধ্যাপক রাজিয়া সুলতানা, মা শিশু ও জেনারেল হাসপাতালের অধ্যাপক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ তিন এবং সাবেক পরিচালক ঢাকা শিশু হাসপাতাল। আমরা আপনাদের সঙ্গে সবশেষ কোভিড সিচুয়েশন নিয়ে আলোচনা করব, তবে আলোচনার শুরুতে একটু দেখব যে আমাদের দেশে এবং বিশ্বে করোনার আজকের পরিস্থিতি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর যে সংবাদ সম্মেলনে যে তথ্য দিয়েছে সেই তথ্যগুলো আমি আবার আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এখন পর্যন্ত আমাদের দেশে গত ২৪ ঘন্টায় আমাদের দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪১ জন এবং এটি নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭১০৩। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৮ জন এবং মৃত্যু এখন পর্যন্ত ১৬৩ জন। তবে এই সময়ে গত ২৪ ঘন্টায় আরও সুস্থ হয়েছেন ১১ জন এবং সুস্থ হওয়া মানুষের সংখ্যা ১৫০ জন। আপনারা জানেন যে নমুনা পরীক্ষার পরিধি পরিসর বাড়ানো হয়েছে এবং গত ২৪ ঘন্টায় ৪৯৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ৫৯৭০১ জন মানুষের কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে। এই ছিল আমাদের দেশের সবশেষ অবস্থা। আমরা যদি একটু বিশ্বের দিকে তাকাই, আজকে পর্যন্ত সারা বিশ্বে ১১০টি অঞ্চল এবং দেশে ছড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা ২২০৩০৩ জন আজ রাত ১০টা পর্যন্ত খবর। মোট আক্রান্ত মানুষের সংখ্যা ৩১,৭০,২৪৮ জন। এই সময় সুস্থ হয়ে ফিরেছেন ৯,৭৯,১৮১ জন। এখন পর্যন্ত হাসপাতালে যারা আছেন তাদের মধ্যে জটিল অবস্থায় রয়েছেন ৬০,৪৭১ জন। সুস্থ হওয়ার হার ৮২% এবং মৃত্যুর হার ১৮%। সুতরাং কোভিড ১৯ আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন, সেটি কীভাবে সম্ভব হচ্ছে আমরা আলোচকদের আলোচনায় জানব। আমি আলোচনাটি আমি শুরু করতে চাই মোজাহিরুল হক আপনার কাছ থেকে। আমরা জানি যে কোভিড সংক্রমণ থেকে বাঁচতে আমাদের এক ধরনের সাধারণ ছুটি, লকডাউন ইত্যাদি চলছে, তারপরও আমরা দেখছি যে কিছু পদক্ষেপ, এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে আমরা সাধারণ মানুষ, দেশের মানুষ কিছুটা আতঙ্কিত। যেমন দেখুন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সতর্ক করা হয়েছে যে এই মাস, মে মাস হয়তো সংক্রমণের হার বাড়বে এবং সেটি হচ্ছে, প্রতিদিনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রতিরোধ কার্যক্রম যেগুলো শুরু থেকে সরকার নিয়েছিল সেই প্রতিরোধ কার্যক্রমে কিছুটা শিথিলতা দেখা যাচ্ছে। মোজাহিরুল হক, আপনার কাছে কী মনে হয়, এই শিথিলতা কি আমাদের জন্য নতুন বিপদ ডেকে আনছে? ধন্যবাদ আপনাকে। আপনি যদি আমাদের ট্রেনটা দেখেন সংক্রমণের, আমরা কিন্তু এখন পর্যন্ত সংক্রমণকে রোধ করতে পারিনি, বরঞ্চ আমরা দেখছি যে সংক্রমণ দিন দিন বাড়ছে। এবং আজকে যে সংখ্যা আপনি বললেন, গতকালকের সংখ্যা যেখানে ৫৪৯, আজকের সংখ্যা দেখেন আপনি ৬৪১, এবং আমরা টেস্টের সংখ্যাও বাড়াচ্ছি, পাশাপাশি আমরা দেখছি সংক্রমণ চিহ্নিত হচ্ছে, সংখ্যা যেটা চিহ্নিত হচ্ছে আমি বলবো সেই সংখ্যাটাও বাড়ছে। এখন যেই ট্রেনটা অন্যান্য দেশে আছে, অন্যান্য দেশে এইটাকে কিন্তু একটা দমনের পর্যায়ে গেছে অথবা এমন একটা পর্যায়ে নিয়েছে যে আর বাড়ছে না। আর আমাদের যেটা ট্রেন দেখছেন আপনি, এটা কিন্তু আমাদের এখনো বাড়তির দিকে, এবং এটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যায় যেটাকে আমরা বলি পিক। তো বাংলাদেশের যে পিক সেটা কিন্তু আমরা এখনো পৌঁছাইনি পিকে, এবং পিকে যাওয়ার পরে আমরা যে সংক্রমণ
প্রতিরোধের জন্য যে ব্যবস্থাটা নিচ্ছি এই ব্যবস্থাটা কতখানি সফল হচ্ছে সেটা নির্ভর করছে এবং সংক্রমণ কতটা রোধ করতে পারছি সেটা নির্ভর করছে পিকে পৌঁছার পরে একটা প্ল্যাটুর মতো স্টেট লাইন হবে, যে লাইনটাকে আমরা বলি ডিজিজ কার্ভের স্টেট লাইন বা প্ল্যাটু। এবং সেই জায়গায় যখন যাবে তখন আমরা মনে করব যে আমাদের সংক্রমণ আর বাড়ছে না, একটা স্থিত অবস্থায় আছে। এরপরে সংক্রমণটা আমাদের যদি প্রতিরোধ ব্যবস্থাটা চলতে থাকে তাইলে এই কার্ভটা তখন উপরের থেকে নিচের দিকে নামতে থাকবে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যদি লক্ষ্য করেন এখন বিশ্বের অন্যান্য দেশে, সেখানে কিন্তু তাদের সংক্রমণটা কমছে, মৃত্যু হার কমছে, এখন তারা অন্য ব্যবস্থা নিচ্ছে। অন্য ব্যবস্থা বলতে আমি যেটা বলবো যে তাদের যে লকডাউনের কথাটা, আমরা আমাদের যেটা ছুটি লকডাউন একটা কনফিউশনের মতো আছে, বিদেশে কিন্তু লকডাউনটা একটা নির্দিষ্ট সময়ে শুরু করেছে তারা এবং নির্দিষ্ট সময়ে তারা একটা দিয়ে তারা শেষ করে, এবং শেষ করার পরে তাদের এটাকে বলা হয় যে লকডাউনের থেকে লিফট করা লকডাউনের। এবং লিফট করার জন্য অন্যান্য দেশের একটা এক্সিট প্ল্যান থাকে যে কিভাবে লকডাউনটা আমরা আস্তে আস্তে উজ্জ করব। এবং পৃথিবীর ইউরোপিয়ান দেশগুলিতে তারা কিন্তু টাইম ফ্রেম দিয়ে দিয়েছে এবং কখন থেকে তারা কিভাবে শিথিল করবে সেটার একটা কৌশল ঠিক করেছে, পাশাপাশি তারা এক্সিট প্ল্যান ঠিক করেছে। আমাদের অবস্থাটা আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আমরা কিন্তু এখন সংক্রমণ রোধ করতে পারিনি, বরং সংক্রমণ ছড়াচ্ছে, এই অবস্থায় কোনো কিছু প্রেডিক্ট করা এখন আমাদের পক্ষে কিন্তু আর্লি হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা সংক্রমণটাকে রোধ করতে পারতেছি, মানে একটা জায়গায় স্থিতাবস্থায় নিয়ে আসতে পারি, ধরেন কথার কথা আজকে যেমন 641, এরকম 650-700 মধ্যে আমরা সীমিত রাখলাম কিছুদিন, হ্যাঁ এরকম যদি আমরা করতে পারি মানে একটা জায়গায় থেমে যাবে সেই জায়গা পর্যন্ত। ডক্টর মাজহারুল হক, আমি একটা জিনিস আপনি এখানে একটু জানতে চাই, এই যে 550 থেকে 650-641 যেটাই হোক, এই যে সংখ্যাগুলো ক্রমান্বয়ে বাড়ছে, আমাদের এই সংখ্যা আমরা কি এটা রিয়েল চিত্র জানতে পারছি? কারণ আমাদের পরীক্ষার নমুনা পরীক্ষা কি যথেষ্ট পরিমাণ হচ্ছে? যদি নমুনা পরীক্ষা যেমন আজকে থেকে বেসরকারি হাসপাতাল এবং প্রতিষ্ঠানগুলোতেও নমুনা পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে, এই পরীক্ষার হার যখন আরো বাড়বে, যখন 4,000 থেকে আমরা 8,000 10,000 পরীক্ষা করতে পারবো, তখন সংক্রমণের হারটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি তো বলছেন যে এখনো পিকে যায় নাই, বাংলাদেশ পিকে যাওয়ার পথে রয়েছে। সুন্দর প্রশ্ন করেছেন আপনি, এটা আসলে ভাবার বিষয় যে আমরা যে সংক্রমণটা রোধ করতে পারছি কিনা দেখার জন্য আমাদের একমাত্র চিত্র যেটা, সেটা আমাদের কাছে যত টেস্ট হচ্ছে তাতে সংক্রমণের হারটা কি। সুতরাং যখন আপনি দেখেন চিটং এর একটা এক্সাম্পল, আজকেরই এক্সাম্পল, 2 কোটি লোকের দেশে 200 পরীক্ষা হচ্ছে না, মানে অঞ্চলে চট্টগ্রাম অঞ্চলে 2 কোটি লোকের বাস, সেখানে পরীক্ষা হচ্ছে মাত্র 200 ডেইলি বা অ্যাবাউট 200 পূর্তিও না। এখন এইভাবে তো আমরা যদি একটা পিকচার পাই, ওই পিকচারটা কিন্তু সত্যিকারের পিকচার না, হিডেন কিছু রয়ে গেছে এখানে। তো আমরা এই পিকচারটাকে ধরেও যদি কল্পনা করি তাহলেও দেখা যাচ্ছে ট্রেন্ডটা কিন্তু উপরের দিকে, আমরা এই উপরের দিকে কার্ভটা যত উপরে উঠে পিকে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বলতে পারবো না যে আমরা কি স্ট্র্যাটেজি নিব, এক্সিট প্ল্যান, আমাদের এক্সিট প্ল্যানটা কি হবে। সুতরাং আমাদের যেটা চিন্তা করা উচিত এখন যে লকডাউনটা কোনোভাবেই এখন উঠানো যাবে না, লকডাউনটা চলতে হবে, এবং কোনো শিল্প কারখানা এই অবস্থায় খুলতে দেওয়া যেমন যাবে না, কোনো রেস্টুরেন্ট যেমন খুলতে দেওয়া যাবে না, কোনো গণপরিবহন যেমন খুলতে দেওয়া যাবে না, এইগুলি কোনো কিছুই আমাদের কিন্তু এখন যাবার সময় আসেনি। কারণ আমরা যাবে না বলছেন কিন্তু ইতিমধ্যে তো এগুলো খুলে দেওয়া হয়েছে। আপনি জানেন যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এই 3টি জেলা হলো সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে এখন পর্যন্ত যে চিত্র আমরা পাচ্ছি, কিন্তু আমাদের পোশাক কারখানাগুলো এই 3টি এলাকাতেই বেশিরভাগ, এবং এগুলো খুলে দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে ঢাকা মহানগরীতে রাজধানীতে ইফতার বিক্রির জন্য হোটেল রেস্তোরাঁ খুলে দেওয়া হয়েছে, এই সুযোগে অলি গলি মহল্লার যে আগের মতো ইফতার বিক্রি শুরু হয়েছে, এই চিত্র তো আমি এটার ব্যাপারে কথা, এটা পুরো বিপরীতধর্মী চিত্র আমরা দেখছি। হ্যাঁ, সম্পূর্ণ বিপরীতধর্মী চিত্র। কারণ দেখেন আমাকে কথাটা বলতে হচ্ছে একটা টেকনিক্যাল পার্সন হিসাবে, আমি টেকনিক্যালি যেটা আমরা জানি
যে পৃথিবীর অন্যান্য দেশেও ফ্যাব্রিক ফ্যাক্টরি বা এই ধরনের কিন্তু পোশাক কারখানা আছে, সেই পোশাক কারখানার বেলায় আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যে বেলজিয়াম তার দোকানগুলি খুলতেছে 11 মেতে আর ফ্যাব্রিক্স খুলতেছে 4 মেতে। তো আপনি দেখেন ফোর্থ মেতে তারা ইয়েটা ফ্যাব্রিক খুলতেছে, তার মানে তারা একটা ঠিক করে নিয়েছে কোনটা আগে খুলবে, যেমন সব তারা আগে খুলতেছে পরে ফ্যাব্রিক খুলতেছে। আমরা কিন্তু আমাদের পোশাক কারখানাকে আগেই খুলতে দিচ্ছি, কিন্তু খোলার জন্য একটা দিক নির্দেশনা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, তাকে 6টা কন্ডিশন পূরণ করতে হবে, ক্রাইটেরিয়া পূরণ করতে হবে বিফোর এই লকডাউন লিফট করার জন্য। আমরা কিন্তু একটা ক্রাইটেরিয়া ফুলফিল করি নাই। প্রথম ক্রাইটেরিয়া যেটা সেটা হলো ট্রান্সমিশন মাস্ট বি কন্ট্রোলড, মানে ট্রান্সমিশন কন্ট্রোল হওয়ার আগে, কন্ট্রোল না করার আগে লিফট লকডাউন লিফট করার কোনো সুযোগ নাই। WHO যে 6টা পয়েন্ট দিয়েছে, যে 6টা আমি বলবো গাইডলাইন, তার প্রথমটাই এটা। আমরা কিন্তু এখনো আমাদের যে এখন পর্যন্ত আমরা কিন্তু ট্রান্সমিশনটাই কন্ট্রোল করতে পারিনি। তারপরে হেলথ সিস্টেম ক্যাপাসিটি বিল্ডিং আমরা পারি নাই, যেমন টেস্ট বাড়াতে পারি নাই এখনো, আমাদের টেস্টের পরে পরে যেটা আছে ট্র্যাকিং, আমরা দেখেন ট্রেসিংটাও করতে পারছি না। এই যে যারা সংক্রমিত পাচ্ছি তাদের ট্রেসিং কি আমরা ঠিক মতো করতে পারতেছি এখনো করতে পারতেছি না। তারপরে আছে আপনার ট্রিটমেন্টের বিষয়টা, আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট, এইগুলির আবার হেলথ সিস্টেম ক্যাপাসিটি বিল্ড না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কোনোভাবেই লকডাউন কে খুলতে পারি না। এটা হলো WHO এর গাইডলাইন। নীতিগত সিদ্ধান্তের বিষয় এবং সেটা নিশ্চয় যে কোভিড নিয়ন্ত্রণ এবং মোকাবেলার জন্য একটি জাতীয় কমিটি আছে, সেই কমিটির সঙ্গে পরামর্শ করে এবং তাদের আলোচনার পরেই করা উচিত। আমাদের সঙ্গে আছেন সরকারের নীতি নির্ধারণের একজন এবং একই সঙ্গে তিনি ডাক্তারদের নেতাও ছিলেন, অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় সংসদ সদস্য। যেটি আমরা শুনলাম মজাহারুল হকের কাছে, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু গতকালকেও বলেছে যে লকডাউন বা প্রতিরোধ ব্যবস্থা এখনই তুলে নেওয়া যাবে না, এটি সতর্ক করেছে। কিন্তু আমরা আমাদের দেশে কেন এই প্রতিরোধ ব্যবস্থাগুলোকে শিথিল করে দিচ্ছি এবং মানুষ এখন প্রায় ঢাকা শহরের জীবনযাত্রা দেখিয়ে রাস্তাঘাটে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বৈশাখীর অগণিত দর্শকদের ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটা তুললেন, আসলে দেখছেন বাংলাদেশ হচ্ছে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে যাচ্ছি। এই অবস্থায় আমাদের যে সমস্যা সেটা হচ্ছে যে কয়েকটা সমস্যা, একটা যে আমাদের যিনি আগে বললেন মাজার সাহেব, যে আমাদের ট্রান্সমিশন বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। ট্রান্সমিশন বন্ধ করতে হলে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমাদের ঘরে থাকতে হবে, শারীরিক দূরত্ব অথবা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা যেটা আমরা আগে থেকে বলতেছিলাম সেটা করতে হবে। তারপরে যে রোগীগুলো আক্রান্ত হলো তাদের চিকিৎসা করতে হবে। চিকিৎসা পরবর্তী আরেকটা জিনিস আমাদের সবচেয়ে বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, এই মানুষগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা তাদের খাবার দিতে হবে। পাশাপাশি আমাদের যে ইনকামের যে পথ সেটা হচ্ছে যে আমাদের গার্মেন্ট শিল্প, যে গার্মেন্ট শিল্পর উপরে আমাদের দেশের অর্থনীতির অনেকগুলাই নির্ভর করে। এখন যে সমস্যাটা আপনি যে সমস্যা বললেন যে লকডাউন উদ্যোগ হচ্ছে অথবা আংশিকভাবে গার্মেন্টস খুলে দেওয়া হচ্ছে, যে সমস্যাটা আমাদের কি বলে ট্রান্সমিশন বন্ধ করতে হবে সেই জন্য আমাদের জনসচেতনতা যেভাবে দরকার সেটা হয়নি, এটা বাস্তব কথা। আপনারা দেখছেন এত মতো বলার পরে এখানে প্রশাসনকে নিয়োগ করা হয়েছে, পুলিশ র‍্যাব থেকে শুরু করে আর্মিকে পর্যন্ত নামানো হয়েছে এবং গ্রামে গ্রামে আমরা স্বেচ্ছাসেবক পর্যন্ত নামিয়ে দিয়েছি, যে লোকগুলা ঘরে থাকবে তাদেরকে খাবার পর্যন্ত ঘরে ঘরে পৌঁছানো হয়েছে। তারপরে দেখা যাচ্ছে বিকেলে চার্জ করে আড্ডা মারতেছে, গল্প করতেছে, হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, এবং যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা সেটা আনফর্চুনেটলি হয়নি, যার জন্য যে সোশ্যাল ট্রান্সমিশন যেটা বন্ধ যেভাবে আমরা প্রত্যাশা করছিলাম সেইভাবে হয়নি। দ্বিতীয়টা হচ্ছে যে গার্মেন্টস শিল্প আমাদের ইনকামের হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, আপনার পরিচয় দিন এবং প্রশ্ন করুন। আমি রূপা বেতাগা থেকে বলছি, বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে।
আচ্ছা, আমার আমার টুইন বেবি, ওদের বয়স 3.5 বছর। এখন ওরা তো ঘন ঘন হাত ধুচ্ছে, আর একই সাথে ওরা খাওয়ার খায়, আমি একাই খাওয়াই দিই। হ্যাঁ, এখানে কি ওদের কোনো সমস্যা হতে পারে? জি, রূপা থাকুন আমাদের সঙ্গে, আমাদের এই আলোচনায় যুক্ত আছেন মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের অধ্যাপক রাজিয়া সুলতানা, নিশ্চয়ই আমি তার কাছ থেকে শুনব। অধ্যাপক আব্দুল আজিজ, আপনি যেটি বলছিলেন যে ট্রান্সমিশন কন্ট্রোল করার প্রথম কাজ, কিন্তু সেটি যখন আমরা বাড়ছে সেই সময়ে কিছু কিছু শিথিলতা দেখা যাচ্ছে, এবং এই শিথিলতার কারণে আপনি যেটি বলছেন গ্রামে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে, তারপরেও গ্রামের মানুষের এমনি একটা বিশ্বাস যে আমাদের কিছু হবে না, আমাদের কিছু হবে না, উপরে আল্লাহ আছে, যার ফলে এই যে নিয়ম নীতিগুলো, স্বাস্থ্যবিধিগুলো, এগুলো মানার চেয়ে না মানার প্রবণতা বেশি। কিন্তু আমরা কন্ট্রোল না করে যখন গার্মেন্টস খুলে দিলাম, যখন দোকান খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, এগুলো দেখে তারা তো আরো প্রভাবিত হচ্ছে। এখন ধরেন, জানেন যে বাংলা, আমরা আগেই বলছি যে আমাদের, আমরা মধ্যমের দেশে রূপান্তরিত হয়ে যাচ্ছি, এই সময় আমাদের অনেকগুলো অর্থনৈতিক ব্যাপারটাকে চিন্তা করতে হবে। বিশাল জনগোষ্ঠী, তাদের খাবারের চিন্তা করতে হচ্ছে, পাশাপাশি আমাদের গার্মেন্ট শিল্পটা যদি পিছিয়ে যায় তাহলে কি আমাদের এই করোনা, একসময় ডেফিনেটলি করোনা মুক্ত আমরা সারা বাংলাদেশ ও সারা পৃথিবী মুক্ত হবে, কিন্তু অর্থনৈতিক যে বিপর্যয় হবে সেখানে যে কোথায় দাঁড়াবে, 7 লাখের মতো মানুষ আমাদের দেশের বাইরে ফিরে আসছে, এবং এখন যারা দেশের প্রায় আমরা চিন্তা করি 80 লক্ষ থেকে 1 কোটি মানুষ দেশের বাইরে তারা থাকে এবং বিভিন্ন ভাবে আমাদের রেমিটেন্স পাঠায়, যেটার উপরে আমাদের অর্থনীতি অনেকটা দাঁড়ায় থাকে। তো এখন যদি এই গার্মেন্ট শিল্পটা কোনো কারণে যদি ভিয়েতনাম অথবা চীনের হাতে পুরোটা চলে যায়, বাংলাদেশ যদি সেই গার্মেন্টস থেকে পিছে আসে, তাহলে আমাদের আরো অর্থনৈতিক বিপর্যয় বেশি হবে। সেই কথা চিন্তা করেই হয়তো সরকার বা গার্মেন্টস ব্যবসায়ী তারা শুরু করছে। কিন্তু আমার যে সাজেশন থাকবে, আমরা একটা কাজ যদি করতে পারতাম, যে একটা গার্মেন্টস এ হয়তো 2000 কর্মচারী আছে, এই 2000 যারা সাসপেক্টেড তাদেরকে বাদ দিয়ে গার্মেন্টস শুরু করে দিয়ে, এই গার্মেন্টস এ যদি প্রতিদিন এই গার্মেন্টস থেকে তাদের আমরা বের হতে না দিই, তাদেরকে ওখানে খাবার, তাদের ওখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে, এই লোকগুলাকে যদি আমরা গার্মেন্টস এর মধ্যে ঢুকা দিয়ে কাজ করতে পারতাম, যেটা চীনের উহান এবং অনেক সিটিতে তারা করেছিল, এই কাজটা যদি আমরা দক্ষতার সাথে করতে পারি, যে আমার যদি একটা গার্মেন্টস থাকে, আমার যদি 2000 কর্মচারী থাকে, প্রতিদিন তাদের খাবার দেওয়া হবে, তাদের সকল রকম সুযোগ সুবিধা গার্মেন্টস এর মধ্যে দেওয়া হবে, এবং তারা কোনো অবস্থা বের হতে পারবে না। আরো ভালো হয় যদি এই 2000 কর্মচারীকে একবারে তাদের স্যাম্পল টেস্ট করে আমরা ঢুকা দিতে পারি, এরকম প্রতিটা গার্মেন্টস যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ট্রান্সমিশনের যে ভয়টা আমরা করতেছি অথবা যে প্রবলেমটা হচ্ছে সেখান থেকে আমরা কি বলে রক্ষা করতে পারবো। এই সিদ্ধান্তগুলো এবং এই পরিকল্পনাগুলো তো অনেক আগেই করা উচিত ছিল। আমরা যখন সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে আমরা অমুক তারিখে গার্মেন্টস কারখানা খুলে দেব, তখন কিভাবে, কোন প্রক্রিয়ায় এটা খুলে দেওয়া হবে, কোন প্রক্রিয়ায় কর্মীরা কাজ করবেন, সেগুলো তো আগেই পরিকল্পনা করা উচিত ছিল। দ্বিতীয়ত হলো যে আপনি যদি বলছেন যে 2000 কর্মী থাকলে সেই 2000 কর্মী গার্মেন্টস কারখানার ভেতরেই থাকবে, সেটার জন্য যে অবকাঠামো সুযোগ সুবিধা, এই 2000 মানুষের থাকা খাওয়ার না হয় আপনার মালিক সরবরাহ করতে বললে করতে পারবেন, কিন্তু থাকা এবং রাত্রি যাপন, এটি কি আমাদের অবকাঠামো সুবিধা আছে কোনো কারখানায়? আপনি একটা জিনিস মনে করেন যে করোনা আসবে, এটা কিন্তু আমরা কখনো চিন্তা করিনি অথবা পৃথিবীর মানুষ ভাবেনি, কিন্তু আসছে, বিপদ হচ্ছে সারা পৃথিবীতে। এখন বিপদ হলে তো আপনাকে সেই বিপদ থেকে বাঁচার জন্য অনেকগুলো পথই খোলা রাখতে হবে। এখন কি বলে, সরকারও হয়তো ভাবেনি যে এতদিন দীর্ঘায়িত হবে, পাশাপাশি কিছুটা কি বলে সমন্বয়হীনতা আমরা দেখতেছি, সেটা হচ্ছে যে গার্মেন্টস এর যে অ্যাসোসিয়েশন, তার সভাপতি উনি বলতেছে উনি জানেন না কিন্তু গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে যখন ছুটি ঘোষণা করলো, সমস্ত মানুষ মনে হলো ঈদের মতো তারা বাড়ি যাচ্ছে, এবং মানে একসাথে গাদাগাদি করে ট্রেন, বাস, লঞ্চ সব জায়গায় গেল, মনে হচ্ছে যে ঈদের ছুটি যাচ্ছে, সেখান থেকে কিছুটা কন্টামিনেশন হয়েছে। পাশাপাশি আবার কয়েকদিন পরে আমরা দেখলাম হঠাৎ করে যে গার্মেন্টস খুলে দেওয়া হচ্ছে, সরকার জানে না অথবা কি বলে গার্মেন্টস এর অ্যাসোসিয়েশনের সভাপতি উনি জানে না, গার্মেন্টস খোলার সিদ্ধান্ত হয়েছে, আবার বলা হলো না খোলা হবে না, তারা বাড়িতে গেল। এই যে আসা যাওয়াতে বড় রকমের একটা কন্টামিনেশন হয়েছে, সোশ্যাল ট্রান্সমিশন হয়েছে আমরা ধরে নিতে পারি। পাশাপাশি আবার দীর্ঘদিন গার্মেন্টস বন্ধ রাখার পরে এই যে অর্থনৈতিক বিপর্যয়ের কথা চিন্তা করেই হয়তো করা হচ্ছে, কিন্তু এইটাতে যদি আমাদের অবকাঠামো নাই, কিন্তু যেভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে গার্মেন্টস গুলো খোলার কথা বলছে, এইগুলা খুলে যদি সিস্টেম করা যায়, ডেফিনেটলি যদি আমরা কি বলে
এই যে হাসপাতাল গুলোতে ডাক্তারদের থাকার জন্য হোটেল ভাড়া করা হয়েছে, বিভিন্ন রকম সিস্টেম করা হয়েছে, এটা তো ছিল না একসময়, কিন্তু বাধ্যতা করা হয়েছে। এটা যদি গার্মেন্টস মালিকরা ইচ্ছা করে না, ঠিক আছে আমার এই 2000 কর্মচারীকে আমি ওই গার্মেন্টস এর ভিতরে অথবা বাইরে এমন জায়গায় রাখবো যেখানে তারা থাকতে পারবে, তাহলে আমার মনে হয় এই সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা কন্টামিনেশন অথবা ট্রান্সমিশন বন্ধ করতে পারবো, না হলে হয়তো এইটা এইটা একটা বিপর্যয় আরো বেশি ঘটাতে পারবে। জি, আপনি যে আশঙ্কা করছেন ডক্টর মজহারুল হক, তিনিও সেই আশঙ্কা করছেন। আপনি যেটা বললেন যে আমাকে আরেকটু সময় দিবেন, মাজার সাহেব যেটা বললেন, আমাদের মানে যেহেতু যে পরিমাণ পরীক্ষা করার কথা আমাদের সেই অবকাঠামো ছিল না, যদিও এখন অবকাঠামো অর্থাৎ PCR মেশিন অনেক জায়গায় আয়োজন করা হয়েছে, বেসরকারি লেভেলে চিন্তা করা হচ্ছে বা পারমিশন দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায়। আমি ওই প্রসঙ্গে আসবো প্রফেসর আব্দুল আজিজ, আমি ওই প্রসঙ্গে আসবো, আপনার কাছে আবার আসবো, কিন্তু আপনি যেটি বললেন যে সমন্বয়হীনতা আছে, এই ব্যর্থতা কার এবং এর এই সমন্বয়হীনতা থাকার কারণে যে আমাদের এর যে ভোগ করতে হবে পরিণাম, সেই পরিণাম ভোগ কেন করবে আপনাদের, কার ভুল এটা, এটা আমি আসবো। তার আগে একজন দর্শক ফোন করেছিলেন, তার দুটি টুইন বেবি যাদের বয়স 3.5 বছর এবং তারা ভয়ে বা আতঙ্কে থাকেন যে একসঙ্গে তারা থাকেন, ডক্টর রাজিয়া সুলতানা, আপনি সেই দর্শকের প্রশ্ন ছাড়াও আপনার কাছে আরেকটু বিষয় মানে যুক্ত করি প্রশ্ন, সেটি হলো ডক্টর মোজাহের একটি তথ্য দিয়েছেন, আমরাও জানি আপনিও নিশ্চয় জানেন যে চট্টগ্রাম মহানগরী পুরো চট্টগ্রাম অঞ্চলে যে হারে পরীক্ষা করা হচ্ছে করোনার নমুনা এবং সংক্রমণের সংখ্যা কিন্তু চট্টগ্রামে সবচেয়ে কম, কারণ হলো সেখানে পরীক্ষায় করা হয় অনেক কম, 200। এই এই দুটো মিলিয়ে আপনার কাছে একটু জানতে চাই চট্টগ্রামের অবস্থা। দর্শকের প্রশ্নটি আগে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। দর্শকের প্রশ্নে আমি প্রথমে ওনাকে অনুরোধ করব, উনি যেন সামাজিক দূরত্ব মেনে চলেন, স্বাস্থ্য সচেতনতা গুলো মেনে চলেন, আর বাচ্চাদেরকে বেশি করে পানি খাওয়ান, ফল ফলের রস খাওয়ান এবং শান্ত থাকেন, মানসিক চাপকে প্রতিরোধ করেন, মোকাবেলা করেন, ইনশাল্লাহ এগুলো মেনে চললে, স্বাস্থ্য সচেতনতা মেনে চললে ওনার সংসারে কোভিড আসবে না। আর দ্বিতীয় প্রশ্ন যে আমরা চিটাগাং বিভাগে 2 কোটি উপর মানুষ আছে, পরীক্ষা হচ্ছে ডেইলি 212টির মতো, তাহলে 2 কোটি মানুষের জন্য 212টি পরীক্ষা অপ্রতুল। সেখানে আমরা জানি এই সংকটের কারণে পরীক্ষা বেশি হচ্ছে না, সেজন্য বেসরকারি প্রতিষ্ঠানে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে PCR মেশিন রয়েছে, ওদেরকে সমন্বয় করা উচিত। যদি আমরা এদেরকে সমন্বয় করতে পারি, পরীক্ষা আরো বেশি হবে, COVID-19 পেশেন্ট আরো বেশি ডায়াগনোজ হবে, সেটা আমরা ট্রান্সমিশন রোধ করতে পারবো, যেটা মাসারুল স্যার এবং আব্দুল আজিজ স্যার বলেছেন যে ট্রান্সমিশন স্টপ করতে হবে আগে। এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো ঢাকায় যেমন 3টা বেসরকারি প্রতিষ্ঠানকে আদেশ দেওয়া হয়েছে, সেরকম চিটাগাংয়েও অনেক বেসরকারি ল্যাব আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যাদের PCR মেশিন আছে, ওদেরকেও যদি সরকার অনুমোদন দিত তাহলে পরীক্ষা আরো বাড়ত, রোগী আরো ধরা পড়তো, ট্রান্সমিশন আরো বন্ধ হতো। এই যে চট্টগ্রামে যাদের কথা বলছেন যে বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ও RT-PCR রয়েছে, এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে যে তারা করতে চায়, তাদের সক্ষমতা আছে? জি, যেমন শেভরন, ওদের PCR ল্যাব স্টাবলিশড আছে, এখন যদি সরকার অনুমতি দেয় তাহলে ওরা করতে পারে, ওদের জনবলও আছে, PCR ল্যাবও আছে, এখন শুধু অনুমোদন যদি পায় তাহলে ওরা শুরু করতে পারে। শুরু করলে আমাদের তো উপকার হবে, চট্টগ্রামবাসীর তো উপকার হবে, 112টার টেস্ট করে 2 কোটি মানুষের পরীক্ষা কিভাবে আপনি কভার দিতে পারবেন, এটাই। জি ধন্যবাদ। জি জি বলুন। যেমন মা ও শিশু হাসপাতালে ক্যান্সার রোগী ভর্তি হয়েছিল, 19 তারিখ ওর কোভিড পরীক্ষা করতে দিয়েছিলাম, ওই পরীক্ষার রিপোর্ট এসেছে 27 তারিখ, এই 7 দিনে যা হওয়ার হয়ে গেছে। আমাদের 31 জন ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স কে আমরা লকডাউন কোয়ারেন্টাইনে পাঠাতে হয়েছে এবং ওয়ার্ডটা বন্ধ করে দিতে হয়েছে শুধুমাত্র পরীক্ষার রিপোর্ট দেরিতে আসার জন্য। পরীক্ষার রিপোর্ট দেরিতে আসছে কেন, কারণ পরীক্ষার 2টা জায়গায় শুধু চিটাগাংয়ে পরীক্ষা হচ্ছে, একটা হচ্ছে VITID তে, আরেকটা হচ্ছে ভেটেরিনারি, এই 2 জায়গায় টোটাল 112টি করে হচ্ছে, যেটা অপ্রতুল। ধন্যবাদ আপনাকে। জি
একটি হলো যে এখন বর্তমানে আপনার এই যে মা ও শিশু এবং জেনারেল হাসপাতাল, এখানে কোভিড সিচুয়েশন শুরুর আগে যে পরিমাণ সাধারণ রোগীরা চিকিৎসা নিতেন, এখন কি অবস্থা সেখানে? একটি অভিযোগ প্রায় আমরা শুনে আসছি যে সাধারণ রোগের চিকিৎসাগুলো পাচ্ছেন না রোগীরা, হাসপাতালে গিয়ে দেখাতে পাচ্ছেন না, ডাক্তার পাচ্ছেন না, বিড়ম্বনার শিকার হচ্ছে। আবার আবার যখন রোগীকে আপনারা চিকিৎসা দিতে চান, তার কোভিড টেস্ট করার জন্য অপেক্ষা করতে হয় 7 দিন, এর মধ্যেই তো অনেক কিছু ঘটে যায়, আপনারাও সংক্রমিত হন, রোগীর অবস্থাও খারাপ হয়। এই অবস্থা থেকে উত্তরণের কি উপায়? এই অবস্থা থেকে উত্তরণের উপায় জনসচেতনতা আরো বাড়াতে হবে, পরীক্ষা আরো বাড়াতে হবে। আর মা ও শিশু হাসপাতালে আমরা, এটা 650 বেডের জেনারেল হাসপাতাল, এখানে সব ধরনের রোগীরা আসে, কোভিড রোগীরা আসে, কোভিড রোগীদের ফ্লু কর্নার আছে, ফ্লু কর্নারে চিকিৎসা করার পরে কোভিড পরীক্ষা দেওয়ার পরে প্রি আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়, এরপরে যদি কোভিড পরীক্ষা পজিটিভ আসে তাহলে ওকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়, আর যদি নেগেটিভ আসে তাহলে আমাদের ওয়ার্ডে আমরা রেখে চিকিৎসা করি। এখন যেটা বললেন যে চিকিৎসা দিতে চায় না, এখন আসলে এই কথাটা ঠিক না। আমাদের হাসপাতালে যত রোগী, যেরকম সাধারণত সব ধরনের রোগী আসে, আমরা সব ধরনের রোগীকে চিকিৎসা দিই। জি ধন্যবাদ ডক্টর রাজিয়া সুলতানা, আমরা ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে এই যে টেস্টের রিপোর্ট আসতে দেরি হয়, এই প্রসঙ্গে ডক্টর মজহার আপনার কাছে আসবো, তবে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা এই আলোচনায় আবার ফিরবো। প্রিয় দর্শক আপনারা থাকুন আমাদের, আমরা বিরতির পর আবারও ফিরছি এই আলোচনায়, সে পর্যন্ত অপেক্ষা করুন। বিরতির পর শেভরন বিশ্বময়করণ অনুষ্ঠানে আরও একবার স্বাগত। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা ডক্টর মাজাহিরুল হক। আমাদের সঙ্গে যুক্ত আছেন সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এবং ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ। আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের অধ্যাপক রাজিয়া সুলতানা। আমরা বিরতির আগে যে আলোচনাটিতে ছিলাম, ডক্টর মাজহার আপনার কাছে আসতে চাই যে আমরা এই যে প্রতিরোধ ব্যবস্থাগুলো যে শিথিলতার পর্যায়ে চলে এসেছে, এটি একটা আলোচনা করছিলাম। আর সবশেষ আলোচনা যেটি আমরা জানতে পারলাম যে, এবং এটা আগে থেকেও অনেক অভিযোগে আসছিল যে, আরটিপিসিআর এর টেস্টের রিপোর্ট আসতে বেশ সময় লাগছে। আমি এই অনুষ্ঠানে একাধিক বার এই প্রসঙ্গগুলো নিয়ে এসেছি, কিন্তু বারবার ঘুরছে বলে আলোচনাটাও বারবার আসছে। আপনি জানেন যে একজন ব্যাংক কর্মকর্তা ঢাকায়, তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পর জানা গিয়েছে যে তিনি কোভিড-19 সংক্রমিত আক্রান্ত ছিলেন, কিন্তু তার আগ পর্যন্ত তার সেটি জানা যায়নি এবং রিপোর্ট আসার বিলম্বের কারণে এটি হয়েছে। আপনি কি একটু ব্যাখ্যা করবেন যে আমাদের বর্তমান আমাদের ব্যবস্থাপনার কারণে এই বিলম্ব, নাকি এটি সত্যিকার অর্থে এই বিলম্বটা ঘটে থাকে? কতক্ষণ লাগে একটি রিপোর্ট আসতে? ধন্যবাদ আপনাকে। ডক্টর রাজিয়া যেটা বললেন যে সময়টা নিয়েছে, এই সময়টা অবশ্যই লাগার কথা না। আমি এটা আরো ব্যাখ্যাতে যাব না, সোজা কথা হলো এই সময়টা কোনোভাবেই লাগতে পারে না, কোথাও লাগবে না পৃথিবীতে। কিন্তু ওনার যে ঘটনাটা বললেন, এটা যদি সত্যি হয়, এইটা কিন্তু আমাদের, আমরা বলবো যে উই মাস্ট ফিল সরি ফর দ্যাট। এখন আমি আমাদের ডক্টর রাজীব সাহেবের কথাটাতে একটু আসতে চাই। উনি কিন্তু একটা ভালো কথা বলেছেন, উনি বলছেন যে এটা আমাদের কনসার্ন, দুইটা কনসার্ন কি, আমাদের প্রবাসী যারা আছেন তারা তাদের বিষয়টা, এবং তারা আমাদের একটা ভালো ওয়েজ আর্নার, আর আমাদের যে একটা বড় ওয়েজ আর্নার হলো আমাদের যা নাকি আমরা আর্ন করি, মানে ইট ইজ অ্যাবাউট $32 billion, আমি অ্যামাউন্টটাও বলে দিলাম, $32 billion আর্ন করে আমাদের 40 লক্ষ পোশাক শ্রমিক, এবং তারা আমরা যা এক্সপোর্ট করি তার 83% আর্নিংটা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে। সুতরাং ওনার সাথে আমি তাল মিলিয়েই বলবো যে এইটার গুরুত্ব অপরিসীম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা কি গার্মেন্টস এ লকডাউন দিয়েছি না গার্মেন্টস কে ছুটি দিয়েছি, হোয়াট এভার ইট ইজ, আমরা যদি ধরে নেই
ছুটিরও যে উদ্দেশ্য, লকডাউনেরও যদি সেই উদ্দেশ্য হয়, তাহলে আমি বলবো যে উই হ্যাভ মিজারেবলি ফেইলড, সোজা কথায় মিজারেবলি ফেইলড, যে আমরা লোকজনকে ঘরে রাখতে পারিনি, তাদেরকে আমাদের নির্দেশনাগুলি মানাতে পারিনি, যেই কারণে আমরা সংক্রমণ রোধে অনেক পিছিয়ে আছি এবং যেটা আমাদের হওয়া উচিত ছিল না। কিন্তু প্রশ্নটা আসছে, এখন আমরা গার্মেন্টস শ্রমিকদেরকে কখন কাজে আনতে যাচ্ছি? আমরা আনতে গিয়ে আমি যে কথাটা আগেই বলেছি যে WHO-র একটা গাইডলাইন সারা পৃথিবী ব্যাপী দেয়, বাংলাদেশ অবশ্যই তার প্রেক্ষাপট বিবেচনা করে তার প্রায়োরিটি ঠিক করবে এবং তার এক্সিট প্ল্যান ঠিক করবে, লকডাউনের এক্সিট প্ল্যান। আমি এটাকে বারবার উল্লেখ করছি এই জন্য, সরকারের এইটা স্লোলি করতে হবে এবং স্ট্র্যাটেজিক্যালি কৌশল করতে হবে, স্ট্র্যাটেজিক্যালি যে কোনটা আগে করব কোনটা পরে করব সেটা। এবং এইখানে অবশ্যই গার্মেন্টস ফ্যাক্টরি বা আমাদের এই যে এত 40 লাখ শ্রমিক আছে তারা প্রায়োরিটি পাবে। তো এটা প্রায়োরিটি দিতে গেলে আমাকে আরেকটা প্রস্তুতির দরকার ছিল, সেটা হলো আমি যদি এই 26 তারিখে গার্মেন্টস এ লোক এসে কাজ শুরু করে, তাহলে আমার একটা প্রস্তুতি থাকার দরকার ছিল যাতে তারা এই কন্টামিনেশনটা বা ট্রান্সমিশনটা না বাড়ায়, কারণ আমরা তো অলরেডি বাড়তির দিকে আছি। আর আমরা জানি এটা ছড়ানোর মূলেও কিন্তু গাজীপুর এবং সাভার, এই দুই জায়গার নারায়ণগঞ্জ, এই দুই জায়গার পোশাক শ্রমিকরা যখন নাকি বের হয়ে গেল আবার ফিরলো, তারপরেই সংক্রমণ কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়েছে। এখন এই গার্মেন্টস শ্রমিকরা আবার আসতেছে, আমরা আমাদের এখন কৌশলটা কি হবে, সরকারের সে কৌশলটা আছে কিনা? আমি যতদূর জানি যে সরকার সে ধরনের কৌশল সরকারের কাছে নাই, এক্সিট প্ল্যান নাই। তারপরে যে আমি যে স্লো অ্যান্ড স্ট্র্যাটেজি একটা যে নেওয়া উচিত ছিল, স্লো স্ট্র্যাটেজি, সেটাও নাই। তো তারপরেও আমরা এখন খুলে ফেলেছি, তাহলে কি করতে হবে? এখন গার্মেন্টস ফ্যাক্টরি গুলিতে যেটা করতে হবে সেটা হলো আমাদের স্বাস্থ্যবিধিগুলি তাদেরকে মেনে চলতে হবে, সেটা মালিকদেরও দায়িত্ব আছে শ্রমিকদেরও দায়িত্ব আছে, কারণ আমরা কোনো অবস্থাতেই সংক্রমণের রিস্ক নিতে পারি না। কারণ আমরা যদি সংক্রমণের রিস্ক নেই, আমরা এখনই থামি নাই, এটা যদি আরো বাড়তে থাকে তাহলে আমাদের যে হেলথ সিস্টেম বা আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, পৃথিবীর কোন দেশের স্বাস্থ্য ব্যবস্থা COVID-19 এর জন্য প্রস্তুত ছিল না, ইভেন নট আমেরিকানস, সেই জায়গায় আমরা তো প্রস্তুত না। এটা আমাদের স্বীকার করে আমাদের অ্যাগ্রেসিভ ওয়েতে, আক্রমণাত্মক ওয়েতে আমাদেরকে কিন্তু এই ট্রান্সমিশন থামাতে হবে। এবং সেইটার জন্য যেটা করতে হবে, আমার একটা পরামর্শ থাকবে, যেহেতু ডক্টর আজিজ সাহেব একজন পার্লামেন্ট মেম্বারও, তার মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রতিটি ফ্যাক্টরিতে স্বাস্থ্যবিধি মানার জন্য যা করতে হবে সেটা হলো, আমাদের এখন কিন্তু আমাদের সেনাবাহিনী কর্তৃক আমাদের যে ডিজারমিনেশন ট্যানেলটা, এই যে আপনার স্প্রে করার যে টানেলটা তারা তৈরি করেছেন, এই ধরনের টানেল কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতে বসাতে হবে, তারা ঢুকার সময় এবং বাইরে আসার সময়। তারপরে নির্দিষ্ট সময় নিয়ে নিয়ে তাদেরকে কিন্তু ডিজারমিনেট করতে হবে, আমাদের ডিকন্টামিনেট করতে হবে পুরো ফ্যাক্টরিকে, এটা একটা। আরেকটা হলো দূরত্ব বজায় রাখার জন্য মেশিন সরাতে হবে দূরত্বটা বজায় রাখার জন্য, এবং স্ট্রিক্টলি তারা মাস্ক পরবেন এবং তারা গ্লাভস পরবেন, আর তারা যে টয়লেট যেখানে আছে তাদের এই টয়লেটের সংখ্যা অনেক বাড়াতে হবে, এবং প্রথমে ঢুকার সময়ও হাত ধোয়ার জন্য দরকার হয় ডজনস অফ আপনার থাকতে হবে, সোজা কথা ধোয়ার সুবিধা থাকতে হবে যাতে একসাথে অনেকেই হাত ধুতে পারে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে যখন এই ডিস্টেন্সিং মেনটেন করে মেশিন বসাবো এবং কাজে করাবো, আর এই ধরনের বিধিগুলি তারা যখন মেনে চলবেন, তারপরেও আমাদের নিশ্চিত হতে হবে এইখানে যখনই কোনো কন্টামিনেশনের আমাদের কাছে ইনফরমেশন আসবে তখন আমরা কি করব, এই ব্যাপারে তাদের কৌশলটা কি বা তারা কিভাবে সেটা ম্যানেজ করবেন। এই জিনিসগুলি ঠিক না করে কোনো ফ্যাক্টরিকেই, নিশ্চিত না হয়ে কোনো ফ্যাক্টরিকে কিন্তু চালু করতে দেওয়া সরকারের উচিত হবে না। এই পরামর্শটা আমি রাখতে চাচ্ছিলাম, এবং আমার মনে হয় যেটা একটা ভেবে দেখার বিষয় সরকারের, এবং আমাদের যাই করতে হবে জরুরি ভিত্তিতে করতে হবে, জরুরি ভিত্তিতে। আমরা সময় খাপন করা মানে ট্রান্সমিশন সংখ্যা বাড়ানো। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আপনাকে প্রফেসর আব্দুল আজিজ। আপনার কাছে মূলত যেহেতু আপনি সরকারের পলিসি লেভেলের একজন সংসদ সদস্য মাননীয়, এবং আপনি চিকিৎসকদের নেতা ছিলেন, এই যে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান এটি একটি নেই বলছেন, এবং এই জায়গাটাতে আমরা ভয়াবহ রকম ভাবে
ফেইল করেছে যেটি ডক্টর মাজহারুল হক বললেন, এবং আপনি বলেছেন যে সমন্বয়হীনতা আছে, এই সমন্বয়ের জন্য যে পরিণাম ভোগ করতে হবে, এখন এখনো তো সময় আছে, আপনারা বলছেন যে এটাকে থামাতে হবে, সংক্রমণ থামাতে হবে, এর গতি এখনো ওপরের দিকে যাচ্ছে এবং এটার পিক এখনো হয় নাই, পিক হইলে আমরা ইউরোপ আমেরিকার যে অবস্থা দেখেছি তাদের চেয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তো মোটেই ভালো নয়, আরো ভঙ্গুর অবস্থা। আমাদের থামাতে হলে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সেগুলো নেওয়া হচ্ছে কিনা, এবং না হলে কেন নেওয়া হয়নি, কোথায় সমন্বয়হীনতা? আমি মাজার সাহেবকে ধন্যবাদ জানাই, উনি যে প্রসঙ্গটা বলছেন, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ভিডিও কনফারেন্সে যে কথাগুলি উনি বললেন সেই ভাবেই উনি নির্দেশনা দিয়েছেন। শুধু তাই না, আপনি আরেকটু মনে করতে পারেন, সেটা উনি স্পষ্ট ভাষা বলছেন যে যারা ঢাকা নারায়ণগঞ্জ অথবা গাজীপুরে আছে তারাই শুধু গার্মেন্টসে কাজ করে, কিন্তু যারা গ্রামে গেছে এই মুহূর্তে তাদের গ্রামে থেকে আসার দরকার নেই। এটা টিভিতে বলা হচ্ছে, সমস্ত প্রিন্টস এন্ড ইলেকশনস মিডিয়াতে কিন্তু বারবার বলা হচ্ছে যে যারা এলাকায় আছেন তারা আসবেন না। আপনাদের অঞ্চল থেকে শুরু করে সমস্ত ফেরিঘাট গুলো দেখুন, মহাসড়কের ট্রাক গুলো দেখুন, কি পরিমাণ ওয়ার্কার তারা এসছে ঢাকা শহরের দিকে রওনা হয়েছে। এখন একটা জিনিস বললাম, এই যে মানুষের সচেতনতার অভাব অথবা গার্মেন্টস যারা মালিক, মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাবে বলছেন যে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা গার্মেন্টস খুলতে পারবেন, হাত ধর কথা উনি যেটা বললেন সেটা তাও বলা হয়েছে, বাথরুমের সংখ্যা বাড়াতে হবে, পাশাপাশি যে স্পেসিং বাড়াবো একটা মেশিন থেকে আরেকটা মেশিনের দূরত্ব বাড়াতে হবে, এবং যারা থাকবে ভিতরে তারা যেন একজন থেকে আরেকজন সংক্রমিত না হয়, যেটা আমরা সোশ্যাল ট্রান্সমিশন বলতেছি, এই জিনিসটা বন্ধ না হলে এটা একটা ভয়াবহ আকার ধারণ করবে, এটা সবাই জানে। এখন এই সচেতনতা যদি আমাদের গার্মেন্টস মালিক এবং যারা ওয়ার্কার থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা মানুষকে এই সচেতনতা আনতে হবে, আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে বের হয়ে আসতে হলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার যে নির্দেশনাগুলো সময় সময় দিয়ে আসতেছে এটা স্পষ্টভাবে এবং সুস্পষ্টভাবে মানতে হবে, না হলে আমাদের বিপর্যয় আরো আসবে। আপনারা দেখেছেন যে কথাটা চিরাং মহাশিশির ডাক্তার বললেন, যে জিনিসটা হচ্ছে যে আমাদের যদি আমরা এই পরীক্ষা ঠিক মতো না করতে পারি, সাত দিন কখনো পরীক্ষা লাগার কথা না, পিসিআর মেশিনে সব সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগে একটা নমুনা পরীক্ষা করতে, 7 দিন যদি একটা রিপোর্ট পাতে আসে তাহলে 7 দিনে তো একটা রোগী হয়তো মারাও যেতে পারে, আপনি 3 ঘন্টার মধ্যে একটা রিপোর্ট আসার কথা, এই রিপোর্টগুলো যদি টাইমলি দেওয়া হয়, ডাক্তাররা যদি ঠিক মতো রোগীগুলা চিকিৎসা করে অথবা রোগীগুলা ঠিক মতো ডাক্তার কাছে যায়, তাহলে কিন্তু মৃত্যু হার আমরা কমাতে পারবো। আমাদের বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা আপনি ব্রিটিশ বা আমেরিকার মতো সুসংগত না হলে আমাদের কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা এখনো ফেল করেনি, সরকার চেষ্টা করে যাচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে, টাইম টু টাইম কি কাজ করা লাগবে সেগুলো বলা হচ্ছে। 7টা হাসপাতাল প্রথমে আপনি দেখেছেন যে ঢাকা শহরে 7টা হাসপাতাল করোনার জন্য ডেডিকেটেড করা হয়েছিল, পরে 3টা প্রাইভেট হাসপাতাল, তারপর আরো কিছু হাসপাতাল বাড়ানো হয়েছে, এবং সেখানে যে এখনো একদম পুরোপুরি হাসপাতালগুলো ভর্তি হয়ে গেছে তাও না, তার মানে কি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখনো দেওয়ার সুযোগ আছে। 3টা প্রাইভেট হাসপাতালে এখন পর্যন্ত রোগী ভর্তি শুরু হয়নি, তারপরেও দেখা যাচ্ছে যে মানুষ ঠিক মতো কি বলে, একটা জিনিস আপনি দেখবেন যে ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে প্রথমে আমরা যে ভুলটা হয়ে গেছে যে চীন থেকে যে আপনি দেখবেন 350 জন মানুষ, তাদের মানুষকে আমরা উহান সিটি থেকে নিয়ে আসলাম, এই মানুষ 14 দিন তারা কিন্তু কোয়ারেন্টাইনে ছিল এবং সরকারি ব্যবস্থাপনা ছিল, তারা সবাই একজন আমরা পজিটিভ পাইনি, কিন্তু ইটালি থেকে যে প্রথম 136 জন মানুষ আসলো যাদের সরকার চেষ্টা করেছিল তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে, তারা দুর্ভাগ্যজনক হলো। আপনারা যদি সেদিনের ভিডিওটা দেখেন কিভাবে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাদের সাথে দুর্ব্যবহার করে তারা জোর করে বেরিয়ে গেছে, এবং বাংলাদেশে আপনি জানেন আমরা স্ট্রেইন গুলা পাচ্ছি, অর্থাৎ যে করোনার রোগী গুলা পাচ্ছি তাদের স্ট্রেইন গুলা হচ্ছে ইটালির সাথে সামঞ্জস্য, অর্থাৎ ইটালি থেকে যে মানুষগুলো আসছে তারাই কিন্তু আক্রান্ত করছে। তো আমরা যদি ইটালির মানুষগুলোকে আমরা এই কোয়ারেন্টাইনে রাখতে পারতাম তাহলে কিন্তু আজকে এই বাংলাদেশের এই পরিণতিটা হতো না। এখনো সময় আছে, আমরা যদি এই গার্মেন্টস গুলো বলি অথবা আমাদের হোটেল গুলো বলি অথবা আমরা যে সামাজিক দূরত্ব যদি মেনটেন করি, তারপরে মাজার সাহেব যেটা বললেন যে গার্মেন্টস এ ঢোকার সময় যদি আমরা স্প্রে করে থাকে তাদেরকে জীবাণুমুক্ত করে, তারপরে টাইম টু টাইম হাত ওয়াশ করা এবং বাথরুম গুলো ভিন্ন ভিন্ন ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনটেন করে যদি আমরা মেশিন গুলো বসাই, আমরা এই
সোশ্যাল ট্রান্সমিশন যদি বন্ধ করতে পারি তাহলেই আমরা দ্রুত এই খারাপ অবস্থা থেকে বের হয়ে আসতে পারবো। আপনারা দেখেছেন যে যত আমি আরেকটু বলি না আমি আরেকটু বলি আপনারা দেখেছেন যে যতই পরীক্ষা হচ্ছে ততই রোগীর ডায়াগনোসিস বেশি হচ্ছে, অর্থাৎ আমাদের একটা গ্রুপ হিডেন থেকে যাচ্ছে যাদেরকে আমরা কি বলে পরীক্ষা আওতায় আনতে পারতেছি না, ডায়াগনোসিস করতে পারতেছি না। যদি প্রতিদিন হয়তো 10-20 হাজার আমরা পরীক্ষা করতে পারতাম তাহলে দেখবেন যে সেখানে সংখ্যা আরো বেশি হতো। আমি আজকে পুরো সারাটা দিনই ডিজি হেলথে কন্ট্রোল রুমে ছিলাম, সেখানে দেখলাম যে আজকেও 5,000 স্যাম্পল বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়েছে যেগুলো পরীক্ষার জন্য লাইন ধরে আছে। এই যে ধরেন আমরা যদি প্রতিদিন এই সংখ্যা পরীক্ষার সংখ্যা বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের রোগীর সংখ্যা হয়তো আরো বেশি আছে। বোঝার জন্য তো আমরা যথেষ্ট সময় পেয়েছিলেন আপনারা চীন থেকে এসে, ডিসেম্বর জানুয়ারি থেকে আমরা মার্চে এসে, মার্চের 8 তারিখে এসে আমরা সংক্রমিত রোগী পেলাম, 3 মাস সময় পেলাম। হ্যাঁ 3 মাস। আমি একটু বলি যেখানে সেখানে কিন্তু ল্যাবরেটরি সেট করা যায় না। আপনি একটু জিনিসগুলো একটু বলি, একটা ল্যাবরেটরি সেট করার আগে তার বায়ো সেফটিটাকে আপনাকে প্রথম চিন্তা করতে হবে। আমাদের শুধু আইডিসি তে ছিল এবং অন্যান্য যে জায়গাগুলো মেশিন ছিল সেই মেশিনগুলো সেট করা ছিল না। সেই মেশিনগুলো এখন 21টারও বেশি জায়গাতে এই মেশিনগুলো সেট হয়ে গেছে এবং পর্যায়ক্রমে এই সংখ্যাগুলো বাড়ানো হচ্ছে। এখন কেউ তো জানে না যে করোনা এত ভয়াবহ আকার ধারণ করবে। এখন যেহেতু বিভিন্ন জায়গাতে পরীক্ষা হচ্ছে, শুধু পরীক্ষা হলেই হবে না, আপনি স্যাম্পল কালেকশন করা একটা বড় সমস্যা। পাশাপাশি আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে সিমটমলেস কিছু পেশেন্ট আছে যেগুলোর সিমটম ধরেন জ্বর আছে, গলা ব্যথা আছে, সর্দি আছে, কাশ আছে, আমরা বুঝতে পারছি হয়তো এর করোনা হতে পারে। কিন্তু একটা শ্রেণী আমরা দেখতে পাচ্ছি যে যাদের সিমটম নাই তারা ঘুরে বেড়াচ্ছে এবং তারাই সবচেয়ে বেশি ক্ষতি করতেছে সমাজে। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেই যেখানেই যাচ্ছে সেখানেই তারা মানুষকে আক্রান্ত করছে এবং খুব দ্রুত তারা এই রোগের প্রাদুর্ভাব ঘটাচ্ছে। আপনি জানেন কিনা একটা করোনা রোগী 1,000 জন মানুষকে আক্রান্ত করতে পারে। তো এইরকম একটা ভয়াবহ সমস্যা, সেই সমস্যাগুলো থেকে মুক্ত হতে হলে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আমাদের আমরা এলাকায় যখন যাই দেখতে পাই যে একটা মানুষ ঢাকা থেকে অথবা নারায়ণগঞ্জ অথবা গাজীপুর থেকে গেছে, সে পরিচয় দিচ্ছে না যে ঢাকা থেকে আসছে, তাকে খুঁজে খুঁজে বাই করে তাকে আমাদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে এবং দেখা যাচ্ছে নিজের বাড়িতে আশ্রয় পাচ্ছে না, শ্বশুর বাড়ি যাচ্ছে অথবা কি বলে আত্মীয় বাড়িতে যেতে উঠতেছে, উঠে দেখা যাচ্ছে সে নিজে কন্টামিনেট হয়েছে, তার ওই বাড়ি কন্টামিনেট, বাড়ির সমস্ত মানুষকে কন্টামিনেট করতেছে, পাশাপাশি ওই সমাজকে কন্টামিনেট করছে, আলটিমেটলি ওই এলাকাকে কন্টামিনেট করছে। এই জন্য একটা একমাত্র পথ যারা আমরা এই বাংলাদেশের মানুষ প্রত্যেকে সচেতন হতে হবে, প্রত্যেকে কি বলে তাদের যে সমস্যা সেটা বলতে হবে এবং আমরা যদি সচেতন না হই, আমরা বিবেকবান না হই, তাহলে এই সমস্যা থেকে বের হয়ে আসতে গেলে আমাদের অনেক সময় লাগবে। হ্যালো, কে বলছেন? জি, গাজীপুর থেকে রেহানা, বলুন আপনি কি জানতে চান, প্রশ্ন করুন। আমি জানতে চেয়েছিলাম যে গত 26 তারিখে ফ্যাক্টরি খোলা হয়েছে, আজকে 29 তারিখ, এই 4 দিনের ভিতরে 10 টাকা তারা আসছে। আপনি কি কোনো কারখানায় কাজ করেন? জি জি জি, আমি কারখানায় কাজ করি। জি বলুন বলুন। 2 তারিখে আমাদের অফিস খোলা, এখন 4 দিনের ভিতরে গ্রাম থেকে যারা আসছে তাদের কি কোভিড-19 আছে কিনা সেটা আমরা কি করে বলবো? আমরা ডাক্তার থেকে ধন্যবাদ রেহানা পারভিন। মাজহারুল হক একজন পোশাক শ্রমিক, যিনি সরাসরি বলছেন যে তিনি ঢাকায় ছিলেন এবং বাইরে থেকে যারা আসছেন তারা যে সংক্রমিত বা আক্রান্ত কিনা এটা তো কোনো পরীক্ষা করা হয়নি এবং তারা এখন কাজ করছে। একটি আর দ্বিতীয় হলো যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের ধারণা আছে
চেইন হিসেবে কাজ করা হয়, একটা মেশিন থেকে আরেকটা মেশিন, একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়। এখানে সামাজিক বলুন অথবা শারীরিক দূরত্ব বলুন, এটা কি মেইনটেইন করা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। ফ্যাব্রিক্স ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস শুধুমাত্র কিন্তু বাংলাদেশে এই আছে এটা ধারণা করার কোনো কারণ নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা বলেন, ভারত বলেন, এদিক থেকে যদি আপনি পূর্ব দিকে যান, ভিয়েতনাম বলেন, নাওস বলেন, প্রতিটি দেশে, থাইল্যান্ড বলেন, প্রতিটি দেশেই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। কিন্তু কথা হলো কোভিড রোগটা বা করোনা ভাইরাসের রোগটা আসার পর থেকে প্রতিটি দেশ এটা থেকে বাঁচার জন্য যা যা কৌশল নেওয়া দরকার, যা যা পদ্ধতি করা দরকার বা যেই যেই অ্যাপ্রোচ নেওয়া দরকার, তারা কিন্তু সেই জিনিসটা আগে ঠিক করেছে। যে আমরা আমাদের দেশে যদি সংক্রমণ হয় আমরা কি করব, আমি ভিয়েতনামের একটা এক্সাম্পল দিই। ভিয়েতনামের যখন নাকি চায়না থেকে যারা আসলো তাদেরকে তারা স্টেট কোয়ারেন্টাইনে নিয়ে গেছে। তারপরে এক বিজনেস উইমেন, ভদ্র মহিলা, উনি খুব নাম করা মহিলা ওখানকার, উনি যখন ব্রিটেন টিটেন আরো তিন চারটা রাষ্ট্র ঘুরে দেশে আসলেন, উনি কিন্তু এসকেপ করে, এয়ারপোর্ট এসকেপ করে চলে গিয়েছিলেন। কিন্তু পরে যখন জানা গেল উনি কোভিড আক্রান্ত, তখন সেই প্লেন থেকে যত প্যাসেঞ্জার ভিয়েতনামে নেমেছিল তাদেরকে পুলিশ খুঁজে খুঁজে বের করে কোয়ারেন্টাইনে নিয়েছে, এবং ওরা ওটা এনশিওর করেছে একটা লোককেও কোয়ারেন্টাইন ছাড়া ওই দেশে ঢুকতে দেয়নি। আজকে দেখেন সেই দেশে মাত্র 250 জন লোক আক্রান্ত হয়েছে, একজন লোকও মারা যায় নাই। এখন তারা লকডাউন উচ্চ করতেছে, তাদের কলকারখানা খুলে দিচ্ছে, দোকানপাট খুলে দিচ্ছে, স্লোলি স্ট্র্যাটেজিক্যালি। আমি যে কথাটা প্রথমেই বলেছি, আস্তে আস্তে স্ট্র্যাটেজিক্যালি খুলতে হবে। ইউরোপিয়ান দেশগুলি দেখেন আজকে বেলজিয়াম কি করতেছে, তারা ঠিক করে নিয়েছে দোকান কখন খুলবে, ইন্ডাস্ট্রি কখন খুলবে, ক্যাফে এবং রেস্টুরেন্ট কবে খুলবে, তারা এগুলি কিন্তু ঠিক করে নিয়েছে। আমাদের যেটা সমস্যা, আমাদের এখন পর্যন্ত আজিজ সাহেব আছেন এখানে, উনি পার্লামেন্ট মেম্বার, আমাদের এক্সিট প্ল্যানটা আগে ঠিক করেন যে আমরা লকডাউন থেকে উঠানোর পরে আমরা কিভাবে আমাদের ইন্ডাস্ট্রি গুলি ফেজ ওয়াইজ চালু করব। নির্দেশনাতে কাজ হবে না, সচেতনতাতেও কাজ হবে না। কারণ সচেতনতা আমি বলবো না যে যারা গার্মেন্টস মালিক তারা সচেতন না, আমি বলবো না গার্মেন্টস এর শ্রমিকরা সচেতন না, আমি বলবো আপনাকে সচেতনতার ঊর্ধ্বে উঠতে হবে। সেটাকে বলে উদ্বুদ্ধকরণ এবং সম্পৃক্তকরণ। আপনি গার্মেন্টস এর মালিককে এবং শ্রমিক নেতাদের সম্পৃক্ত করেন যে তোমাদের স্বার্থে, তোমাদের বেঁচে থাকার স্বার্থে আমাদের এই বিধিমালাগুলি, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে গার্মেন্টস গুলি চালু করতে হবে, এবং শ্রমিকদেরকে সেগুলো মেনে চলতে হবে যদি তোমরা বাঁচতে চাও। আর তোমরা যদি না বাঁচো তাহলে আমরা যারা আছি আমরাও বাঁচার কোনো সম্ভাবনা নেই। আর তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। নির্দেশনা বা আবেদন বা সচেতনতা এটা কখনো কাজ করবে না যদি আমি নিজে উদ্বুদ্ধ না হই এবং সম্পৃক্ত না হই। এখানে গার্মেন্ট শ্রমিকদেরও দায়িত্ব আছে, মালিকদেরও দায়িত্ব আছে, এবং নীতি নির্ধারক হিসাবে আমাদের এই যে আজিজ সাহেব পার্লামেন্ট মেম্বার তাদেরও দায়িত্ব আছে। আর পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা তো আছেই। সুতরাং আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো আপনারা এক্সিট প্ল্যান ঠিক করেন, লকডাউন থেকে বেরোয় আপনারা কিভাবে খুলে দিবেন, যদি খোলার উদ্দেশ্য তো থাকবেই আর খুলতে হবেও, আর সেটার কৌশলটা কি। এটা বলে আমি যে জায়গাটায় আসতে চাচ্ছি, এই যে আমরা বলছি লোকজন মানছে না, আমাদের কিন্তু একটা আইন আছে, আমি যদি ভুল না করে থাকি 2018 সালের আইনটা যখন প্রণয়ন করা হয়, আমাদের ডক্টর আজিজ সাহেব মেম্বার পার্লামেন্ট ছিলেন সে সময়, তো এই আইনটাকে কার্যকর আমরা কেন করছি? এই আইনটাতে তো সব বলা আছে, কি হলে কি করব, কি হলে কি, আইন অমান্য না করলে কি করব। আমরা কিন্তু এই আইনটার বাস্তবায়ন একেবারেই দেখছি না, আমরা শুধু একটা নির্দেশনা পেয়েছি যে একটা আমরা একটা দুর্যোগপূর্ণ অবস্থায় আছি। এর বাইরে আইনের যে বিভিন্ন ধারাগুলি আছে, এই ধারাগুলি যদি আপনি বাস্তবায়ন করেন তাইলে দেখেন ডাক্তার বলেন আর শ্রমিক বলেন বা সাধারণ জনগণ বলেন বা মালিক বলেন কোনো গার্মেন্টস এর, কেউই কিন্তু দায় এড়াতে পারবে না। সুতরাং আমার মনে হয় স্ট্রিক্টলি এই আইনটাকে ইমপ্লিমেন্ট করা হোক, এইটা প্রাথমিক একটা সিদ্ধান্ত হোক যে এই আইনগুলি যা আছে গুণাক্ষরে একটা একটা করে আমরা এই আইনগুলি বাস্তবায়ন করব। যদি এই আইনটা, এটা তো সংক্রমণ দমন আইন, সুতরাং এই সংক্রমণ দমন করার জন্য এই আইনই যথেষ্ট। আমার মনে হয় এই আইনের বাইরে যাওয়ারও কোনো দরকার নেই, এবং সেই হিসাবে এই আইনটাকে
আমার মনে হয় ইমপ্লিমেন্ট করা দরকার। ইমপ্লিমেন্ট করা করলে আমরা হয়তো এই সংক্রমণ বা ট্রান্সমিশনটাকে বন্ধ করতে পারবো, থামাতে পারবো। জি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মজারুল হক, অধ্যাপক আব্দুল আজিজ এবং রাজিয়া সুলতানা। আপনারা থাকুন, আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আপনাদের কাছে আসবো এই আলোচনা। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম কোভিড নাইন্টিন সিচুয়েশন নিয়ে, আমাদের সবার সঙ্গে অতিথিরা আছেন। আমি একটু প্রফেসর আব্দুল আজিজ আপনার কাছে আবারও আসতে চাই। বিরতির আগে মজাহরুল হক যেটি বলেছেন যে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইনটি যথাযথভাবে কার্যকর করা হচ্ছে না, একটি মাত্র ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা 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 দেখছি যে এই করোনা ভাইরাস বিরোধী প্রতিরোধী যুদ্ধে যারা সম্মুখ সারির যোদ্ধা, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ইভেন আমরা গণমাধ্যম কর্মী যারা ফ্রন্টলাইনার, সামনে থেকে কাজ করছেন, তাদের কিন্তু সংক্রমিত হওয়ার সংখ্যা অনেক বেশি। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর গতকাল দেওয়া সবশেষ আপডেট অনুযায়ী এই সংখ্যা, আক্রান্তের সংখ্যা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী প্রায় 700 কাছাকাছি। আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, যে পুলিশ সদর দপ্তরের যে হিসাব, তাতে 400 বেশি পুলিশ বাহিনীর সদস্যরা আক্রান্ত হয়েছেন এবং গতকালকে ঢাকায় একজন কনস্টেবল মারা গিয়েছেন। আমাদের সংবাদকর্মীদের মধ্যে একজন একজনকে আমরা হারিয়েছি, হুমায়ুন কবির খোকন আমরা হারিয়েছি। এই যে অবস্থা, ডাক্তার, নার্স যারা সামনে থেকে রোগীকে চিকিৎসা দিবেন, আবার এই যে আইন বাস্তবায়ন করা, মানুষকে সচেতন করা, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা, আমরা যারা তথ্য যোদ্ধা হিসেবে পরিচিত, মানুষকে তথ্য দিচ্ছি, সচেতন করছি, আমরা কাজ করতে হচ্ছে, আমাদের ঘরে থাকার উপায় নেই, আমরা তারাও তো আক্রান্ত হচ্ছে, তার এই এটা এই কয়েকটি তো সচেতন গোষ্ঠী, সচেতন জনগোষ্ঠী, তারা কিন্তু স্বাস্থ্যবিধি এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা নিয়েই কাজ করছে, তারপরও এই আক্রান্ত কেন হচ্ছে, কোথায় ত্রুটি আমাদের, কি করা উচিত? আপনাকে ধন্যবাদ। আসলে আপনি দেখেছেন যে সিলেটের ডাক্তার মইনউদ্দিন মারা গেছেন, দুদকের একজন ডিরেক্টর মারা গেছেন, এরকম আপনি যেগুলো নাম বললেন এরকম অনেকেই মারা গেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শুধু তারা না, এই করোনা সময় যারা যারা মারা গেছে তাদের প্রত্যেকের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি, পাশাপাশি যারা আক্রান্ত তাদের সুস্থতা কামনা করছি। কিন্তু যে জিনিসটা আমাদের কাছে মনে হয় সেটা হচ্ছে যে প্রথমের দিকে যে পিপি এবং মাস্ক সাপ্লাই দেওয়া হয়েছিল, যেটা আপনারা বিভিন্ন মিডিয়াতে, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতে দেখছেন, সেইগুলোর মানসম্মত ছিল না, সেটা একটা কারণ হতে পারে যার জন্য অনেক ডাক্তার আক্রান্ত হয়েছে এবং হাসপাতাল সংশ্লিষ্ট সিস্টার এবং অন্যরা আক্রান্ত হয়েছে, যেটা আমাদের কাছে মনে হয়। দ্বিতীয় যেটা সমস্যা হচ্ছে যে এরপরে যে আক্রান্ত গুলো হচ্ছে, ভাইরাস এমন একটা জিনিস যেটা চোখে দেখা যায় না, ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এই যে ধরেন আপনি পিপি শুধু পড়লে হবে না, এই পিপিটা ঠিক মতো খুলতে হবে, এই পিপিটা ঠিক মতো ডিস্ট্রয় করতে হবে, না হলে এই যে পিপি ধরেন আপনি পড়লেন, আপনি হয়তো পিপিটা কন্টামিনেট হলো, এইটা যদি আরেকজনের শরীরে লাগে অথবা আরেকজন ব্যবহার করে, তারা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যে জিনিসটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে সংক্রমণ গুলা বেশি হচ্ছে, বিশেষ করে যারা করোনার আক্রান্ত রোগীর সংস্পর্শে আসতেছে, সেটাতে একটা হতে পারে যে পিপি গুলা ইউজ করা হচ্ছে, সেই পিপি গুলার থেকে হয়তো অন্যরা আক্রান্ত হচ্ছে, অথবা এই মাস্ক অথবা পিপি অথবা হ্যান্ড গ্লাভস যেগুলো ব্যবহার করা হচ্ছে সেইগুলো খোলারও কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমার বিশ্বাস ঠিক মতো মানা হচ্ছে না। ঠিক মতো যদি এই পিপি গুলাকে পরা হতো, খোলা ঠিক মতো জানতো, মাস্ক গুলা কিভাবে পরতে সেটা জানতো, হেড চোখ, যেমন চোখ, নাক এবং কি বলে মুখ দিয়ে ঢোকে, পায়খানা রাস্তা দিয়ে ইদানিং বলা হচ্ছে ঢোকে, তো এই রাস্তাগুলো যদি আপনি ঠিক মতো বন্ধ করতে না পারেন, অথবা যদি কন্টামিনেটেড কোন জিনিসের সংস্পর্শে আপনি আসেন, আসার পরে যদি আপনি সেই হাত দিয়ে ধরেন অথবা বডি স্পর্শে আসেন, সেখান থেকে যদি আপনার নাক এবং মুখ দিয়ে ঢুকতে ঢোকে, তাহলে আপনি যদি ঠিক এই জিনিসগুলো ঠিক মতো ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনি কন্টামিনেট হবেন। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এই সমস্যাটার জন্যই বারবার এবং বেশি সংখ্যক
মেডিকেল পার্সন অথবা সংবাদকর্মী অথবা পুলিশ আছেন, এই পেশার সাথে যারা যুক্ত তারা বেশি আক্রান্ত হচ্ছে। এখানে ঠিকমতো পিপিই পড়তে হবে, মাস্কগুলা মানসম্মত এবং ঠিকমতো পড়তে হবে, এবং আপনি হ্যান্ড গ্লাভ যেটা ব্যবহার করবেন সেটা ঠিকমতো করতে হবে। পাশাপাশি আপনাকে ঠিকমতো হাত পরিষ্কার করা, অন্যান্য যে বিধি মানসম্পন্ন সুরক্ষা সামগ্রী নিয়ে অনেক কথা হয়েছে, এমনকি দেখা গেছে যেগুলো ফুটপাতেও বিক্রি হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধারও করেছে। আমরা আসছি আপনার কাছে, আমরা একটু দর্শকের প্রশ্ন আছে, দর্শকের প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে আসছি। হ্যালো, কে যুক্ত আছেন আমাদের সঙ্গে? জি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? দুই নম্বর প্রতি জেলাতে যদি একজন মিনিস্টারকে যদি দায়িত্ব দেওয়া হইতো, যে মিনিস্টাররা প্রত্যেক জেলার দায়িত্ব নিয়ে প্রত্যেক জেলার কোভিড মেডিকেল গুলো ভিজিট করতো, এবং সেগুলো কেন দেরি হচ্ছে, টেস্টে কেন দেরি হচ্ছে, এই টেস্টে 7 দিন 8 দিন 10 দিন কেন লাগে যাবে। চট্টগ্রামে 21 তারিখে রিপোর্ট গতকালকে হয়েছে, এটা টিভিতে আমরা আজকে আমরা দেখলাম। তাহলে এগুলো যদি সমস্যা হয়ে যায় তাহলে এই সময় তো রুগীটা মরে যাবে। তাহলে আমরা আমাদের করণীয় কি, আমরা কিভাবে দেখবো? আমাদের চট্টগ্রামের ডাক্তার, শিশু হসপিটালের ডাক্তার রাজিয়া সুলতানা একটু সুন্দর কথা বক্তব্য রাখলো, আমাদের এখানে এমপি সাহেব আছে আজিজ ভাই, উনি নিজে অনেক পার্লামেন্ট সদস্য, উনি বুঝতে পারবে। যদি প্রত্যেক জেলাতে একজন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয় ওই ডিস্ট্রিক্টটা দেখাশোনা করার জন্য, তাইলে আমার মনে হয় সুন্দর হবে। এবং একজন গার্মেন্টস কর্মী যদি আক্রান্ত হয় তাইলে তাকে যদি অন্তত মিনিমাম 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়, যদি মৃত্যুবরণ করে তাকে যদি 5 লক্ষ টাকা গার্মেন্টস এর মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়, তাইলে তারা তাদের ফ্যাক্টরিতে শ্রমিকদের সেফটির জন্য এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বাধ্য হবে। জি, ধন্যবাদ, ধন্যবাদ অধ্যাপক আব্দুল আজিজ, আপনার কাছে আসবো। তার আগে আমি স্বাগত জানাই আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেকক্ষণ চেষ্টার পর। জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে। গাজীপুর একটি ঝুঁকিপূর্ণ জেলা, ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছিল এতক্ষণ ধরে। গাজীপুর আপনার অঞ্চলেই পোশাক কারখানাগুলো বেশি, এবং এই পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার পরে ঢাকার বাইরে থেকে অনেক শ্রমিক দলে দলে যেমন আসছেন, তেমনি যারা কাজ করছেন সেখানেও স্বাস্থ্যবিধি ঠিকমতো মানা হচ্ছে না। আমাদের ঝুঁকি, গাজীপুরের মানুষের ঝুঁকি আরো বেড়ে গিয়েছে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো, যেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে, মসজিদগুলোতে নামাজ জামাতের সঙ্গে না পড়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের যেখানে আমাদের কাবা শরীফ, সেই মসজিদে পর্যন্ত নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে আপনি হঠাৎ করে একটি ঘোষণা দিয়েছিলেন, যে ঘোষণা দিয়েছিলেন বলছি আমি, ঘোষণা দিয়েছিলেন যে মসজিদগুলোতে তারাবির নামাজ পড়া হোক। পরে যদিও আপনি একটি ব্যাখ্যা দিয়েছেন কেন আপনি এই ঘোষণা দিয়েছিলেন, এবং আপনি এই ঘোষণার পর আজকে একদিন পর যখন নতুন ব্যাখ্যা দিচ্ছেন, এর মধ্যে কি মসজিদগুলোতে জামাতের সঙ্গে সাধারণ মানুষ তারাবির নামাজ পড়তে গিয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন আমার যে ব্যাখ্যাটা, আমার একটা ভিডিও আংশিক প্রচার করা হয়েছে, আমি যেটা পুরাটা ব্যাখ্যা করেছিলাম সেটা সেইভাবে আসে নাই, সেজন্য আমি দুঃখিত। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যে গার্মেন্টস এর ব্যাখ্যাটা দিয়েছেন, এখানে হাজার হাজার লোক, প্রায় 20-22 লক্ষ কিন্তু আমাদের এখানে ওয়ার্কার আছে, তারা বিভিন্ন ভাবে, এবং যেহেতু গার্মেন্টস এর উপর আমাদের রাষ্ট্রীয় রেভিনিউটা অনেক সময় কালেকশন হয়, আমাদের এই লক্ষ লক্ষ লোক যেন বেকার না হয় সেজন্য গার্মেন্টস আংশিকভাবে চালু করা হয়েছে। কিন্তু বলা হচ্ছে যারা গাজীপুরের বাহিরে আছে তারা যেন গাজীপুরে না ঢুকে, কিন্তু অনেক সময় দেখা যায় 10টা পয়েন্ট দিয়ে কিন্তু মানুষ তার অসত্য কথা বলে সে কিন্তু অনেকভাবে সেটা ঢুকে পড়ছে। এটার মধ্যে তো একটা স্বাস্থ্য ঝুঁকি আছে, এবং আমি অনুরোধ করবো যারা আমাদের গার্মেন্টস এর মালিকরা আছে তারা যেন অবশ্যই স্বাস্থ্য নীতিটা মেনে চলে। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা মসজিদ আমরা বলেছি, যেহেতু এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্কার কাজ করতে পারে, আমাদের মার্কেট এবং দোকানপাট এবং রিক্সা দিয়ে দেখবেন বেলা 3 জন প্যাসেঞ্জার চলে এইখানে, যেটা আমরা অনেক সময় বলি বিভিন্ন নামের ছোট ছোট যে গাড়ি আছে সেইগুলোর মধ্যে 5 থেকে 8 জন ওই গাড়িতে উঠে যায়, এতে অনেক সময় স্বাস্থ্যের মধ্যে একটা ঝুঁকি থাকে। আমরা মাইকিং করছি, আলোচনা করছি, পাড়া মহল্লা বোঝানোর চেষ্টা করছি, তারপরও যেটা সত্য সেটা কিন্তু মেনে নিতেই হবে। এখানে কিন্তু অনেক সিএনজি চালকরা আছে, এইসব জিনিসটা কিন্তু অনেক সময় সাধারণ মানুষ বুঝে হোক না বুঝে হোক অনেকে সেটা মানছে না, সেজন্য আমরা বলেছি যদি আমাদের
ওয়ার্ড বা থানা ভিত্তিক কোথাও যদি একেবারে শতভাগ নিরাপদ থাকতো তাহলে আমরা কিন্তু নামাজটা পড়তে পারতাম। যেহেতু শতভাগ আমাদের যেসব এলাকায় নিরাপদ না সেই জায়গায় কিন্তু নামাজটা পড়া রিক্সি হয়ে যায়। সেজন্য আমাদের সিটি কর্পোরেশনের প্রায় 2500 রূপের মসজিদ আছে। আমাদের সাথে ইমামরা, খতিব এবং বিভিন্ন এলাকার মানুষ তারা অনেক সময় বিভিন্ন ভাবে প্রশ্ন করেছে, বলেছে গার্মেন্ট চালো, দোকান চালো, সকালে মানুষ মার্কেটে যাচ্ছে, সেই হিসাবে মসজিদ গুলো কি করা যায়। সেজন্য মানুষের একটা আবেগের জায়গা আছে রমজান মাস, তারা কিন্তু বলছিল কোনোভাবে এটা সমাধান কি। আমরা বলেছিলাম আমরা দেখি আমাদের কতগুলো এই ভাইরাস বা রোগী এইগুলো আছে, আমরা যতক্ষণ এটা কনফার্ম হতে পারবো তখন আমরা কিন্তু আমরা যেটা আমাদের ধর্ম মন্ত্রণালয় বা সরকারের সাথে আলোচনা করে এটা যেন দ্রুত একটা সমাধান হয়। সেজন্যই অনেকেই প্রশ্নটা করেছিল যেহেতু গার্মেন্টসের সাথে মসজিদটা কিভাবে দেওয়া যায়। আমরা যেহেতু মুসলমান আমরা তো চাইবই আমরা যেভাবে আমাদের আল্লাহর ঘর মসজিদের জন্য নামাজটা পড়তে পারি। আপনি যে ধর্মীয় আবেগের কথা বলছেন, দেখুন আমাদের ধর্মীয় আবেগ তো কাবা শরীফের চাইতে সবচেয়ে বেশি। সেই কাবা ঘর যখন বন্ধ থাকে, সেখানে তওয়াফ হয় না, সেখানে নামাজ হয় না, সেখানে তারাবি হয় না, সেখানে সেই অবস্থায় আপনি গাজীপুরে হঠাৎ করে কেন তারাবি নামাজ পড়ার জন্য ধর্মীয় আবেগের কথা বলছেন? আমি হঠাৎ করে বলি নাই, আমি যখন প্রথম সময় থেকে যখন বলা হয়েছিল যেহেতু সারা পৃথিবীর যেসব অবস্থা দেখেছি সেজন্য বলেছিলাম 25 তারিখেই, গত মার্চ মাসের 25 তারিখে বলেছিলাম আমরা শতভাগ লকডাউনে চলে যাই। যদি ওই সময় থেকে 21 দিন লকডাউনে যেতাম, তারপরে এপ্রিল মাস হয়েছে কিন্তু 4 তারিখে আমরা ডিসিশন দিয়েছি, বলেছিলাম আমরা 4 তারিখে লকডাউন চলে যাবো অন্তত 15 থেকে 20 দিন। সেটার মধ্যে যখন আমরা সফল হতে পারলাম না, তারপরে কিন্তু আমরা গত 25 তারিখে গত 24 তারিখে কিন্তু আমরা বলেছিলাম আমরা শতভাগ লকডাউনে চলে যেতে চাই। কারণ লকডাউনে যদি না যায় তাহলে আমরা কিন্তু গ্রুপটা বুঝতে পারবো না আমাদের কোন পাড়া মহল্লায় ওয়ার্ড আসে। কিন্তু দেখা গেলো 2 দিন পরে কিন্তু একটা গার্মেন্টস এর বিজিএম এর মাধ্যমে আংশিক খুলে দেওয়ার জন্য বলা হয়েছিল। একদিক দিয়ে মানুষ বের হচ্ছে, একদিক দিয়ে আসতেছে, সেই হিসাবে একটা কিন্তু এলোপাথারের ডিসিশন হয়ে যায়। সেজন্য আমরা মনে করি শতভাগ লকডাউনের বিকল্প কিছু না। যেহেতু নামাজ মানুষ যখন এলাকার মানুষ বলে তখন কিন্তু এলাকার মানুষের কথা শুনতে হয়, স্বাস্থ্য নীতিটা নিয়ে তাদেরকে বুঝাতে হয়। কারণ এখানে লক্ষ লক্ষ লোক বসবাস করে, 40 থেকে 42 লক্ষ লোক কিন্তু এখানে অবস্থান করে। ঢাকা এক জিনিস, গাজীপুর এক জিনিস, সেই হিসাবে স্থানীয় মানুষ এবং গার্মেন্টস এর মানুষ তাদের সাথে কিন্তু আলোচনা করেই এই লকডাউনটা শতভাগ করা প্রয়োজন এবং করতে হবে। যদি আমরা যদি অন্যদিকে থেকে এটা সমালোচনা বা আলোচনা করি, এই বাস্তবমুখী যদি অবস্থানটা না জানি তখন আমাদের ব্যাখ্যা করতে ভুল হয়ে যায়। মাননীয় মেয়র, আপনি জানেন যে যখন প্রধানমন্ত্রী বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছিলেন, নির্দেশনা দিচ্ছিলেন, তখন আপনাদের গাজীপুর জেলার পুলিশ সুপার কিন্তু সেখানকার এই বাস্তবতাটা তুলে ধরেছিলেন গার্মেন্টস প্রসঙ্গ নিয়ে, তিনি জানিয়েছিলেন। তারপর আপনি যখন অনুভব করলেন যে গার্মেন্টস গুলো খোলা ঠিক হচ্ছে না, এখানে হাজার হাজার শ্রমিক আসবে, এবং আপনি যে ওই যে বিচিত্র যানবাহনের কথা বললেন, নসিমন, করিমন ইত্যাদি নামে যেসব যানবাহন চলে যেগুলোতে আপনার সিটি কর্পোরেশনের এলাকার মধ্যেও চলে, সেগুলো আপনি জনপ্রতিনিধি হিসেবে জনগণের এই সুরক্ষার জন্য আপনি কি আপনার দলের নেত্রী এবং দেশের প্রধানমন্ত্রী তার কাছে এই বিষয়গুলো তুলে ধরেছেন? আপনারা জানেন যারা চাকরি করে তারা একভাবে কথা বলে, তারা একটা প্রশংসা করে যায়, যারা বাস্তবমুখী যারা স্থানীয় মানুষ তারা কিন্তু একভাবে জিনিসটা থাকে। আমরা অবশ্যই জিনিসটা আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করেছি। আমাদের এখানে পুলিশ কমিশনার, ডিসি, এসপি আমরা বসেই আমরা বলেছিলাম যদি 25 তারিখে আমরা এখানে শতভাগ লকডাউনে যেতে পারি তাহলে আমাদের জন্য এটা সুফল আসবে। এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়রা আছেন, সংসদ সদস্য আছেন, আমরা তাদেরকেও কিন্তু কথা বলেছি, সবাই কিন্তু মৌলিক সাপোর্ট দিয়েছে, বলেছে লকডাউন গেলে আমরা বুঝতে পারবো আমাদের রুগীটা কি অবস্থা। কিন্তু এখন রাষ্ট্রের প্রয়োজনে বা দেশের প্রয়োজনে এখানে গার্মেন্ট চালু করা হয়েছে, সেই জন্য আমরা বলেছি অন্তত যেন শতভাগ জিনিসটা যদি না মেনে চলি তাহলে আমাদের মাস সময় নষ্ট হবে। গার্মেন্টস তো অনেক পরে চালু হলো, আপনারা যখন থেকে চাচ্ছিলেন যে লকডাউন হোক লকডাউন হোক, যেহেতু আপনি এখানে শুধু মেয়র নন, এখানে এখানে মন্ত্রী রয়েছেন, আরো অনেক সংসদ দুজন মন্ত্রী রয়েছেন, সংসদ সদস্য রয়েছেন, লকডাউন প্রশাসন চেয়েছে, জনপ্রতিনিধি হিসেবে আপনারা চেয়েছেন, মন্ত্রীরা চেয়েছেন, লকডাউন কেন হোক করা হলো না? এখন এটা কেন করা হলো না এটা আপনারাও ভালোভাবে জানেন বা এটা ব্যাখ্যা আছে। কারণ বিজিএম এ ওনারা আমাদের স্থানীয় যেসব প্রতিনিধি আছে তারা জানি না কেন তারা আলোচনা করলো না বা কি বুঝে তারা এটা করেছিল, আমরা অনুরোধ করেছি, আমরা মিডিয়ার মাধ্যমে হোক প্রচার মাধ্যমে হোক অনেক মালিকদের সাথে কথা বলেছি যদি সময় নিয়ে জিনিসটা একটা দেখা যায়। কিন্তু তারা অনেকে বলতেছে লস হচ্ছে বা কি অবস্থায়,
সেজন্য এটা হয়তো বা করা হয়েছে। সে আমরা বলেছিলাম আমাদের এখানে আজকে হোক কালকে হোক এই জীবাণুর যতদিন এটার ভ্যাকসিন না বের হবে আমাদের কিন্তু কোনো না কোনো ভাবে শতভাগ লকডাউনে যেতে হবে। আমরা যদি এটা সমাধান চাই তাহলে কিন্তু শতভাগ লকডাউনে যেতে হবে। ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম, মাননীয় মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন ডক্টর মাজাহিরুল হক। আপনি নিশ্চয় শুনছিলেন যে সেখানকার স্থানীয় ভাবেও কিন্তু চাওয়া হয়েছিল যে গার্মেন্টস গুলো না খোলা হোক, এবং এই জেলার সংক্রমণ যখন শুরু হয়েছে এই সংক্রমণের সত্যিকারের চিত্র জানার জন্য লকডাউন করা হোক, সেটি হয় নাই, পরিণামটা কি হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে আরেকটা সংবাদ দিই, আমাদের পশ্চিমবঙ্গে লকডাউন শুরু হয়েছে অনেক আগে এবং তারা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিয়েছিল লকডাউন, এবং লকডাউনটার এখন তারা 21 মে পর্যন্ত বর্ধিত করেছে। এটা আমাদের কিন্তু পাশের একটা রাজ্য, একটা দেশের, সেই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী তিনি 21 মে পর্যন্ত লকডাউনটাকে কিন্তু উনি বর্ধিত করেছেন। এবং লকডাউন মিন্স লকডাউন, তার মানে আপনার লকডাউনের মধ্যে যে সীমাবদ্ধতাগুলি থাকবে সেটাকে আমাদের যে আইনটা আছে 2018 সালের সেই আইনের মাধ্যমে আমরা এই লকডাউনটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করব, কারণ আমরা তো সংক্রমণ দমন করতে চাই। এবং আমি নিশ্চিত যে যারা জনপ্রতিনিধি আছেন তারা জনগণের ইন্টারেস্ট দেখবেন, মেয়র সাহেবও দেখবেন, আমাদের ডক্টর আজিজ এমপি সাহেবও দেখবেন, এবং অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বার্থটা আগে দেখবেন। এখানে আমাদেরকে প্রথমেই আমাদের মাথায় যেটা ঢুকাতে হবে সেটা হলো জীবন আগে না জীবিকা আগে। আমাদের প্রথম মনে রাখতে হবে যে জীবন আগে। আমরা যদি জীবন বাঁচাতে না পারি, আমাদের এই গার্মেন্টসে যদি সংক্রমণ শুরু হয়, এখন যেটা আছে সংক্রমণ বাড়ছে, এই বাড়তিটা যদি আরো বাড়তে থাকে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখনকার যে অবস্থা এটা দিয়ে আমরা কিন্তু এই মানুষের চিকিৎসা সেবা দিতে পারবো না, এটা আমাদের বুঝতে হবে। সেটা যদি আমরা বুঝি তাহলে সংক্রমণ দমানোর আমাদের ব্যতি রেখে আমাদের কোনো লক্ষ্যই এখন থাকা উচিত। আমাদেরকে যে কিভাবে আমরা দমন করতে পারি, আপনি একেবারে ছোট করে সংক্রমণ আমাদের বন্ধ করতে হবে, থামাতে হবে কিভাবে? আমি খুব খুশি হয়েছি যে গাজীপুরের মেয়র সাহেবও বলতেছেন যে কমপ্লিট লকডাউন, এবং আমাদের লকডাউন অবশ্যই মেনটেন করতে হবে। আর যাদেরকে আমরা খুলেছি এর বেশি আর না, যতটুকু করেছি তার বেশি আর না, এখন বাকিটা আমরা যাতে স্বাস্থ্যবিধি মেনে, যেমন ধরেন এই যে গার্মেন্টস গুলি স্বাস্থ্যবিধি মানবে, মেয়র সাহেবের একটা দায়িত্ব হবে তার এলাকায় যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এখন স্বাস্থ্যবিধিটা দিবেন কে? স্বাস্থ্যবিধিটা কোনোদিনই গার্মেন্টস এর মালিকরা দিবেন না, বা তাদের বিজিএমই বা বিকেএমই দিবেন না। স্বাস্থ্যবিধিটা দিবেন হলো আমাদের আইন যেটা আছে সেই আইনের মাধ্যমে স্বাস্থ্যবিধিটা নিশ্চিত করতে হবে, আর আইনের মাধ্যমেই স্বাস্থ্যবিধিগুলি পালন করছে গার্মেন্টস গুলি দেখতে হবে, এটা মনিটর করার দায়িত্ব ওই এলাকার যিনি মেয়র আছেন বা এমপি আছেন বা অন্য যারা আছেন সরকারি কর্মকর্তারা আছেন তাদের দায়িত্ব হবে যে স্বাস্থ্যবিধিগুলি মেনে তারা চলছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলি। এবং এইটা একটা পন্থা হবে যে আর নয়, যেখানে আছি এখানেই থাকি এবং এখান থেকেই সংক্রমণ রোধ করার চেষ্টা। অনেক ধন্যবাদ ডক্টর মজাহিরুল হক, অধ্যাপক আব্দুল আজিজ। আমাদের থামাতে হবে, আইন কার্যকর করতে হবে, এবং এক্ষেত্রে বড় দায়িত্ব জনপ্রতিনিধি আপনাদের এবং সরকারি কর্মকর্তাদের, জনপ্রতিনিধিদের সেই দায়িত্ব পালন করছে কিনা। একেবারে শেষ আপনাকে দিয়ে আলোচনা শেষ হবে। আপনাকে ধন্যবাদ। আসলে জনপ্রতিনিধিরা চেষ্টা করে যাচ্ছেন কি বলে যে আইন আছে মাদার সাহেব যেটা বললেন সেটার প্রয়োগ হোক, এবং দেখেছেন যে একমাত্র বাংলাদেশ, আমি জোর গলায় বলবো যে একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত ভিডিও কনফারেন্স করে বিভিন্ন জেলাতে জেলা প্রশাসকদের মাধ্যমে তার মেসেজটা পৌঁছানোর ব্যবস্থা করছেন। যে জিনিসটা সমস্যা হয়েছে যে মাজার সাহেব যেটা বললেন যে শতভাগ লকডাউন যদি করা না হয় তাহলে এইটাকে বন্ধ করা সম্ভব না। কারণ হচ্ছে আপনি যখনই কোথায় কোথায় এই রুটটা আছে, অর্থাৎ কোথায় কোথায় ভাইরাসটা আছে, এটাকে আমরা যখন আইডেন্টিফাই করে ওই লোকগুলাকে আমরা কোয়ারেন্টাইনে পাঠাবো অথবা ওই লোকগুলাকে চিকিৎসার আওতা নিয়ে আসবো, বাকি যারা লোকগুলো আছে তাদেরকে সেভ করবো। এইটাতে আমরা যদি না যেতে পারি তাহলে দেখা যাবে যে এটা বিস্তার হতেই থাকবে। যে জিনিসটা বললাম যে কি বলে অ্যাসিমটোমেটিক যে পেশেন্ট গুলো আছে যেটা সবচেয়ে ক্ষতিকর সেটা কিন্তু আমরা জানি না, সেটা যেহেতু আমরা জানি না সেই জন্য আমাদের শতভাগ লকডাউন এনে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে আমরা জনপ্রতিনিধি হিসাবে, আমি শুধু একটা কথা বলি, আমার সংসদীয় আসনে আমি যে কাজটা করেছিলাম, এখন তো ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে মানুষ যে এটা বিস্তার ঘটাচ্ছে, কিন্তু যখন
বিদেশের মানুষগুলো আসে এই করোনা ছড়াইছে, তখন যারাই বিদেশ থেকে আসছে প্রত্যেককে তা আমরা তাদেরকে ঘরের মধ্যে রাখছিলাম চৌকিদার দিয়ে এবং মেম্বার দিয়ে তাদেরকে বসায় রাখছিলাম 14 দিন, তারপরে আমরা তাদেরকে বের হতে দিয়েছি। এটা যদি সব জায়গায় করা হতো হয়তো আজকে বাংলাদেশে এই চিত্রটা হতো না, সেটা আনফর্চুনেটলি হয়নি। এখনো সময় আছে, যারা গার্মেন্টস খুলছেন গার্মেন্টস মালিকদের কাছে আমরা জনপ্রতিনিধি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, নির্দেশনা দিয়েছেন, আমরা বলবো দয়া করে যাদেরকে সন্দেহ হবে সাথে সাথে তাদেরকে স্যাম্পল পরীক্ষা করে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যদি করোনা পজিটিভ হয় তাদের চিকিৎসা আওতা নিয়ে আসবেন, আর যারা ভালো আছে তাদেরকে প্রতিনিয়ত পরীক্ষা করবেন এবং সন্দেহ হলে সাথে সাথে তাদেরকে পরীক্ষা করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন, মানুষকে সচেতন করবেন। তাদেরকে অবশ্যই বোঝাতে হবে যে একজন থেকে আরো অন্য আক্রান্ত হতে পারে, সেই ব্যবস্থাটা করতে হবে। সবাইকে যদি সচেতন হতে হয় সমন্বিত ভাবে যদি আমরা এগিয়ে আসি তাহলেই এই করোনা থেকে আমরা দ্রুত মুক্ত হব, না হলে এর সংক্রমণ কোনোভাবে রোধ করা সম্ভব না, দিন দিন বাড়তেই থাকবে। এর এই যে রাইজিং যে ফেজ চলছে এই ফেজ থেকে আমরা কমাতে পারবো না, আমাদের স্ট্যাটিক ফেজে আসতে হবে, তারপরে ডিক্লাইন ফেজে যেতে হবে। এই কাজটা করতে হলে আমাদের শতভাগে লকডাউন আসতে হবে সবাইকে, শুধু জনপ্রতিনিধি না, আমাদের প্রশাসন আছে অন্যান্য যারা আছে সবাইকে ধন্যবাদ জনাব, সম্মিলিত ভাবে কাজ করলেই আমরা এখান থেকে পরিত্রাণ পাবো। অনেক ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ এবং ডক্টর মোজাহারুল হক, আপনাদের দুজনকে। আমরা সবশেষে যুক্ত হয়েছিলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম থেকে মা শিশু জেনারেল হাসপাতালের অধ্যাপক রাজিয়া সুলতানা, আপনাদের সবাইকেই চারজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন এবং করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকুন। এই আজকের আলোচনা এখানেই শেষ করছি, ভালো থাকুন, শুভরাত্রি।